নজিরবিহীন পুলিশ পাহারায় সাংবাদিক রোজিনা ইসলাম কারাগারে রিমান্ড আবেদন খারিজ করলেও আদালত জামিন আবেদন শুনবেন বৃহস্পতিবার। সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ। করোনা তৃতীয় ঢেউয়ের শঙ্কায় দেশ, নির্দেশনা বাস্তবায়নে আরও কঠোর হওয়ার পরামর্শ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সাধারণ মানুষকেও। দ্রুত এগিয়ে চলছে আশুগঞ্জ আখাউড়া চারলেন প্রকল্পের কাজ। 2024 সালেই উদ্বোধনের আশা। উন্মোচিত হবে বাংলাদেশ ভারতের ব্যবসার নতুন দ্বার। ভোরের সময় সঙ্গে আছে আমি ফারজানা মুমু। নজিরবিহীন পুলিশ পাহারায় সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। 5 দিনের রিমান্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করলেও আদালত জামিন আবেদন শুনবেন বৃহস্পতিবার। রোজিনার পরিবার বলছে, 5 ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রোজিনার বিরুদ্ধে মামলা হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহার চেয়েছে প্রথম আলো। একজন নারী, একজন সাংবাদিক, যিনি কথিত তথ্য চুরির মামলার আসামি, তাকে আদালতে তুলতে পুলিশের এই আয়োজন। মঙ্গলবার বেলা 11টার দিকে রোজিনা ইসলামকে হাজির করা হয় বিচারকের সামনে। 5 দিনের রিমান্ড চান রাষ্ট্রপক্ষ। অন্যদিকে রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষ। শুনানি শেষে খারিজ করা হয় রিমান্ডের আবেদন, পাঠানো হয় জেল হাজতে। জামিনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয় বৃহস্পতিবার। রোজিনার আইনজীবী বলছেন, মামলাটি ত্রুটিপূর্ণ এবং হয়রানিমূলক। যেই জব্দ তালিকা বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে, সেই জব্দ তালিকা দৃষ্টে দেখা যায় এই ডকুমেন্টসগুলো কথিত মতে আসামির দখল থেকে নয়, বরং একজন সরকারি কর্মকর্তা তিনি নিজেই উপস্থাপন করেছেন। কাজে আমার দখলে থাকার বিষয়ে কথিত মতে আমি চুরি করেছি, কথিত মতে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো মানহানিকর এবং আপত্তিকর। মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শিববির আহমেদ ওসমানীর স্বাক্ষর নিয়ে আলোচনা চলছে। রোজিনার মামলার আবেদন এবং সরকারের কাজে ব্যবহারে দেয়া স্বাক্ষরে ভিন্নতা দেখা যায়। রাষ্ট্রপক্ষ বলছে, যথাযথ প্রক্রিয়ায় মামলাটি হয়েছে। মামলার আগে 5 ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা নিয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি। এই মামলাটা যেহেতু এটা চুরির মামলা এবং যে সিক্রেসি অ্যাক্টের 3 এবং 5 ধারা মামলা, যে সরকারের যে সিক্রেসি সেটাও লঙ্ঘন করেছে। এদিন আদালতে উপস্থিত ছিলেন সাংবাদিক রোজিনার পরিবারের লোকজন, ছিলেন সহকর্মীরাও। তারা আবারও জানান, আটকে রেখে নির্যাতন করা হয়েছে রোজিনাকে। হেনস্থার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। সে যখন অসুস্থ হয়ে পড়েছে, মুখ থেকে ফেনা বের হয়ে গেল, মানে খুব বাজে অবস্থা, তখন তাকে হাসপাতালে কথা বলে একটা ম্যাক্রোবাসে করে শাহবাগ থানায় নিয়ে আসছে। যদি আরেকবার এই ধরনের নিউজ করিস তাহলে তোকে মাটিতে পড়তে রাখবো। তুই বেশি বাড়াবাড়ি করিস, ওকে তুই তো কারি করছে এবং আমার বোনের হাতে গলায় চেপে ধরেছে এবং নির্যাতন করেছে। একজন জার্নালিস্ট নারী, মা, অসুস্থ নারী সচিবালয়ে গিয়ে যে পরিস্থিতির মোকাবেলা করলেন, আজকে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশের তাতে কি মুখ উজ্জ্বল হলো নাকি অনুজ্জ্বল হলো, কাজেই ভাবমূর্তি কারা ক্ষুণ্ণ করছে। তথ্য সংগ্রহে সচিবালয়ে গেলে 5 ঘণ্টা আটকে রেখে পুলিশের উপস্থিতিতে নির্যাতন করা হয় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে। রাতেই তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয় বিনা অনুমতিতে তথ্য চুরির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে কোনো আঘাত বা নির্যাতন করা হয়নি বলে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মারেক উল্টো বলছেন, রোজিনা ইসলাম আক্রমণ করেছিলেন, তবে সবই তার শোনা কথা। ভ্যাকসিন কেনা নিয়ে আন্তঃদেশীয় চুক্তি সংক্রান্ত রাষ্ট্রীয় নথি ফাঁস হলে দুদেশের সম্পর্কে চিড় ধরতে পারে বলেও দাবি তার। সচিবালয়ে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘটে যাওয়া এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এই ধরনের জিনিসটা তো দরকার ছিল না, কথাটা সেটা যে ওখানে যে বা এটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না বা ঢুকে কোনো প্রয়োজন ছিল না। টিকার সংকট দেখা দিচ্ছে, সেই টিকা নিয়ে আমরা দিনরাত পরিশ্রম করতেছি, সেই চায়নার সাথে, রাশিয়ার সাথে, আমেরিকার সাথে, এবং এগ্রিমেন্ট পর্যায়ে চলে গেছি, নন ডিসক্লোজার সই করছি। আর সেই জিনিসগুলো যদি কেউ নিতে চায় এবং সেটা ডিসক্লোজ করতে চায়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে,
কারণ ওই রাষ্ট্র আমাদের সাথে আর কোনো হয়তো ডিপ্লোম্যাটিক রিলেশনই রাখবে না এবং আমাদের টিকা তো পাওয়া দূরের কথা আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে শারীরিকভাবে কোনো রকমের যে নির্যাতন বা আঘাত এটা কিন্তু হয় নাই এই কথাটা সঠিক নয় একজন সিনিয়র অফিসার সে অ্যাডিশনাল সেক্রেটারি আর দুইজন ডেপুটি সেক্রেটারি লেভেলের মহিলা এরা ওখানে ছিল এরাই তার সাথে প্রাথমিকভাবে ডিল করছে পরবর্তীকালে যখন এই ঘটনা হয়েছে স্টেট সিক্রেটের বিষয় আসছে তখন পুলিশকেও ডাকছে ওখানে যা ঘটেছে ওই ঘটনার উপরেই কিন্তু এই পরবর্তী এই জিনিসগুলো ঘটতেছে যে ওখানে একজন লোক সরকারি ডকুমেন্ট নিয়ে যাচ্ছে ফাইল শুদ্ধ নিয়ে যাচ্ছে ছবি তুলতেছে যেগুলো রাষ্ট্রীয় সিক্রেট ডকুমেন্ট আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোনো রকমের কেউ অন্যায় করে থাকে সেই অন্যায়ের ব্যবস্থা আমরা নিব আমরা এই বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখব এবং আমরা যেটা জিজ্ঞেস করেছি যে ঘটনাটি বললেন যে এই ধরনের কোনো ফিজিক্যাল কোনো অ্যাসল্ট করা হয়েছে কি না কিন্তু উনি একজন সিনিয়র অফিসার বলছে যে ফিজিক্যাল অ্যাসল্ট তো আমি করি নাই বরঞ্চ আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করছে রোজিনা ইসলামের বিষয়ে কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় তারা রোজিনাকে আটকে রেখে হেনস্তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রোজিনার মুক্তির দাবি জানান তারা এর আগে হেনস্তা ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব সংবাদ বর্জনের ঘোষণা দেন সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা এছাড়া প্রতিবাদ বিক্ষোভ করেছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও গণমাধ্যম কর্মীরা সোমবার দিনভর নাটকীয়তা বিকেল থেকে সচিবালয়ে স্বাস্থ্য সচিবের দপ্তরে আটকে রাখা হয় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়া সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথির ছবি তোলার সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনার প্রস্তাব দিলেও তাতে সায় দেননি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার সকালে এ নিয়ে সাফাই দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে মন্ত্রণালয় তবে তাতে আসেননি মন্ত্রী কিংবা সচিব পাঠানো হয় অতিরিক্ত সচিব পদের একজনকে তবে রোজিনা ইসলামকে দীর্ঘ 5 ঘন্টা আটকে রেখে শারীরিক নির্যাতন ও হয়রানির প্রতিবাদে শুরুতেই এই কর্মসূচি বর্জনের ঘোষণা দেন সচিবালয় রিপোর্টার্স ফোরামের নেতারা সংহতি জানান হেলথ রিপোর্টার্স ফোরামও বারবার সচিবের সাথে দেখা করতে কথা বলতে এই ব্যাপারে জানতে একাধিকবার সে কিন্তু আমাদের কোনো উত্তর দেয়নি সে আমাদের সাথে দেখাও করিনি আজকের এই সংবাদ সম্মেলন আমরা বয়কট করছি রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত নিউজ মানে পজিটিভ নিউজ ব্রিফিং আমরা বয়কট করব জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ রোজিনা ইসলামের ভাই দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা রোজিনার জামিন নিশ্চিতের দাবি জানান আমরা তাকে ওটা স্পষ্ট করে বলেছি যে তাকে কিন্তু শারীরিক তল্লাশির নামে হেনস্থা করা হয়েছে এটা বিচার করতে হবে আপনারা সবাই দোয়া করবেন আমার বোনটা যাতে সুস্থ থাকে আবার যাতে আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে কাজ করতে পারে একই সময়ে এই ঘটনায় নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা ও জেল হাজতে প্রেরণের প্রতিবাদে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট বিকেলে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন করে তার সহকর্মীরা রাতে সাংবাদিক নেতারা আইনমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে রোজিনা ইসলামের ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন মন্ত্রী এরকম একটা ঘটনায় সরকার এবং সাংবাদিকদের সাথে দূরত্ব সৃষ্টি হোক এরকম সন্দেহ থাকে সেটা দূরীকরণের জন্য সরকার চেষ্টা করবে ন্যায় বিচার অবশ্যই পাবেন এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি বুধবার একই দাবিতে রাজধানীতে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে বিজেসি ডিআরইউ ও সচিবালয় রিপোর্টার্স ফোরাম এহসান জুয়েল সময় সংবাদ ঢাকা অন্য প্রসঙ্গ সম্প্রতি করোনা সংক্রমণ কিছুটা কমে আসলেও ঈদে স্বাস্থ্যবিধি ভেঙে ঘরমুখ মানুষের ঢলে ফের তৃতীয় ঢেউয়ের সংখ্যায় বাংলাদেশ এমন প্রেক্ষাপটে সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শক্ত ভূমিকার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাদের মতে দীর্ঘমেয়াদী এই যুদ্ধে মাঠের যোদ্ধা পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা রাখার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সাধারণ মানুষকেও রাশিদ বাপির রিপোর্ট
সরকারের পক্ষ থেকে নানা নির্দেশনা নানা বিধিনিষেধ, তবুও সম্ভব হয়নি ঈদে ঘরমুখী মানুষের ঢল রুখে দেয়া। ঈদ পরবর্তী সময়ে সেই ঢল এখন ঢাকামুখী। সংক্রমণ রোধে দূরপাল্লার বাস যোগাযোগের পাশাপাশি দেশজুড়ে রেল ও নৌপথ বন্ধ থাকলেও থেমে নেই মানুষের স্থানান্তর প্রক্রিয়া। বিকল্প পরিবহনে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই এমন ঈদ যাত্রা এখন করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কার বড় কারণ। সরকার তো ভালো চায়, হ্যাঁ, আমরা তো নিজেরা নিজেদের অমঙ্গল ডেকে আনি। আমরা যদি সচেতন না হই, সরকারের একার পক্ষে এটা মোকাবেলা করা সম্ভব নয়। কিছু মানুষের এমন অসহযোগিতা ও অসচেতনতার মাঝেও থেমে নেই মাঠের সম্মুখ সারির যোদ্ধা পুলিশ সদস্যরা। উৎসব, আনন্দ কিংবা পরিবারের সান্নিধ্য, সবকিছু তুচ্ছ করে এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিত দায়িত্বের বাইরে কাজ করছেন সংক্রমণ প্রতিরোধে। কয়েক দফায় সংক্রমণের গতি কমে সেই ফলও পায় বাংলাদেশ। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি আমরা এটাও দেখতেছি যে মানুষ মাস্ক পরিধান করতেছে কিনা। পুলিশ আসছে যারা, সেই সেবার ব্রত নিয়ে আসছি যে আমরা আসলে দেশের সেবা করবো, জনগণের সেবা করবো। সরকারের নির্দেশনা বাস্তবায়নে শেষ পর্যন্ত মাঠে থেকে লড়ে যাওয়ার প্রত্যয় পুলিশের, তবে নিজেদের সংক্রমণ মুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিভিন্ন স্বাস্থ্য উপকরণ যেগুলো আছে এগুলো পর্যাপ্ত পরিমাণে যাতে ফিল্ড লেভেলে একেবারে ফিল্ডে যাতে পৌঁছানো যায়, সেক্ষেত্রে এগুলোর পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা খুবই জরুরি। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউয়ের ঝুঁকি রুখে দিতে চলবে না এক বিন্দু ছাড় দেয়া। এক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তামূলক উপকরণ। ফ্রন্টলাইনারদের অনেকে ফ্যাটিক হয়ে গেছে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিক চাপ যেটা সেটা তো আছেই। এই সবগুলো মিলে যদি কোনো প্রণোদনা দেশে দেওয়ার চিন্তা করা হয় তাহলে অবশ্যই ওরা এটা ডিজার্ভ করে। হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের 14 এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। সবশেষ আরো এক দফা বাড়িয়ে সেই সময়সীমা 23 মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা তিনজনের নমুনায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ভারত থেকে আসা যাত্রীদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা তিনজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে জিনোম সেন্টার। যশোরে থাকা দুজন ও ঝিনাইদহ থেকে নমুনা নেয়া একজনের দেহে পাওয়া যায় ভারতীয় ধরন। এর আগে আরও দুজনের দেহে এ ধরনের করোনার নমুনা পাওয়া যায়। এদিকে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে করোনা নেগেটিভ হওয়ায় বাড়ি ফিরেছেন ভারত ফেরত 86 যাত্রী। অন্তত 15 লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে না পেলে কি করবে জানে না স্বাস্থ্য অধিদপ্তর, যদিও তাদের অ্যাস্ট্রাজেনেকার টিকায় দিতে চায় সরকার। এদিকে দ্বিতীয় ডোজ নিতে এসে ভোগান্তি পোহাতে হচ্ছে এখন থেকেই। কোনো হাসপাতালে মজুদ শেষ হয়ে গেলেও অনেকে মোবাইলে সেখানেই টিকা দেওয়ার মেসেজ পাচ্ছেন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ষাটার্ধ মাহতাবুদ্দিন, টিকার কার্ড অনুযায়ী তার দ্বিতীয় ডোজ টিকা নেবার কথা ছিল রোববার। সে মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরপর দুদিন এসে তিনি দেখেন নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ডেট অনুযায়ী আসছি টিকা দেওয়ার জন্য দ্বিতীয় ডোজ, আসা দেখে এটা বন্ধ। তবে তিনি মোবাইলে টিকা নেবার কোনো মেসেজ পাননি, যদিও মেসেজ পেয়ে একই হাসপাতালে টিকা নিতে এসে সোমবারও ফিরে গেছেন অনেকে। ওনারা বললেন আগামীকাল থেকে আর কি টিকা দেওয়া হবে, আজকে টিকা দেবে না, আজকে বন্ধ আসছিলাম। রবিবার এখানে সকাল থেকে ওয়েট করলাম 9:30 পর্যন্ত, তারা বললো যে কোনো কিছু নেই। আপনারা দেখছেন ওখানে একটা নোটিশ টাঙানো আছে, বাট ফার্দার কোনো ক্লারিফিকেশন আমাদেরকে করতে পারেনি। তবে হাসপাতালের উপাচার্য বলছেন আপাতত টিকা শেষ হয়ে গেছে, চাহিদা অনুযায়ী আবারও টিকা দেওয়া শুরু করবেন তারা। যেহেতু আমাদের স্টকে নাই, আমরা আশা করছি অন্য কোনো দেশ থেকে আনার ব্যাপারে সরকার তৎপরতা চালাচ্ছে। আমরা আশা করি আমরা অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজই দিতে পারব। দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন প্রায় 59 লাখ মানুষ, সেদের মধ্যে 38 লাখ দ্বিতীয় ডোজও পেয়েছেন। তবে বাকি 21 লাখ মানুষ অপেক্ষমান থাকলেও টিকা আছে মাত্র 5 লাখ ডোজ। যেহেতু আমাদের কাছে ভ্যাকসিনের মজুদ কম, নতুন করে আমরা যখন আশা করছি আমরা পাবো, তখন যেটুকুন বাকি আছে তাদেরকে আমরা দ্বিতীয় ডোজ দিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা অক্সফোর্ড এক্সট্রাজেনেকা নতুন করে ভ্যাকসিনের চালান না হয় ততক্ষণ পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা থেকে।
ওদিকে চীনের উপহারের 5 লাখ ডোজ চাইলে সাধারণ জনগণকে দেয়া যাবে না। শুরুর দিকে 1 মাস পর, কিন্তু 2 মাসের মধ্যে, পরবর্তীতে 2 মাসের পরে, কিন্তু 3 মাসের মাঝের কথা বলা হলেও অধিদপ্তর এখন বলছে 4 মাসের মধ্যেও টিকা দেওয়া যাবে। যারা অরিজিনেটর কোম্পানি যারা তৈরি করছেন তারা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখছেন। ঈদের পর রোববার থেকে শুরু হয় টিকা কার্যক্রম। অধিদপ্তর আরও বলছে যে পরিমাণ টিকা আছে তা দিয়ে চলা সম্ভব সর্বোচ্চ 1 সপ্তাহ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের 11 গভীরতম ও উত্তর আমেরিকার সবচেয়ে বড় আলপাইন হ্রদ ক্যালিফোর্নিয়ার লেক তাহো। যুক্তরাষ্ট্রের অনন্য সুন্দর হ্রদ লেক তাহো নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। মহামারীতে বিপর্যস্ত বিশ্বে অনন্য এক নজির গড়ল বাংলাদেশ। মাত্র 1 বছরে 9% বেড়ে দেশের মানুষের মাথাপিছু আয় এখন $2,227। একটেক সভায় তথ্য জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের খরচ 2,25,324 কোটি টাকা। সভার সূচনা বক্তব্যে কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়ে মহামারীতে যেন খাদ্য সংকট না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় টালমাটাল বিশ্ব অর্থনীতি, সংকট মোকাবিলায় শুরু থেকেই কৃষি উৎপাদন ব্যবস্থাকে সচল রাখার কৌশল নিয়েই এগিয়েছে সরকার। এরপরও প্রযুক্তি নির্ভর কৃষি খাত নিশ্চিতে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। এবার সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই এলো তাগিদ। শেরেবাংলা নগরে NEC সভার শুরুতেই অব্যবহৃত সব জমি চাষাবাদের আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাদ্দ বাড়াতে বলেন বহুমুখী গবেষণায়ও। যে করেই হোক আমাদের খাদ্য উৎপাদনটা আমাদের অব্যাহত রাখতে হবে যেন কোনো মতে আমাদের খাবারের অভাবটা না হয়। অনেক জমি জমা পড়ে থাকে, সেগুলি পড়ে থাকবে কেন? সেগুলো চাষবাসের আওতা নিয়ে এসে খামার করে অনেক টাকা বানাতে পারি। এই প্রযুক্তির ব্যবহার এবং সেটা যেমন আমরা কাজে লাগাতে পারি আবার প্রযুক্তির সমস্যা সৃষ্টি করে, তো সব মিলেমিশেই এর থেকে সব থেকে ভালোটাই আমাদের বেছে নিতে হবে। সভায় পরিকল্পনা মন্ত্রী জানান, মহামারীর বছরেই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে $203। মন্ত্রণালয় জানায় আগামী অর্থ বছরে সর্বোচ্চ 61,631 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে। প্রকল্পের হিসেবে সর্বোচ্চ 18,426 কোটি টাকা বরাদ্দ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। স্বাস্থ্য খাতে দেয়া হবে 17,307 কোটি টাকা। 2,25,324 কোটি 14 লক্ষ টাকা আমাদের নিজস্ব সরকারের ব্যয়। প্রথম দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটু অগোছালো ছিল আমাদের সুযোগ সুবিধা, কিন্তু উইদিন 1 to 2 মান্থস আমার ধারণা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালোই পিক আপ করেছে। আগামী অর্থ বছরে 1,531টি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে NEC। বাজেট থেকে পদ্মা সেতুতে 3,500 কোটি টাকা, মেট্রো রেলে 4,800 কোটি টাকা আর পদ্মা রেল সেতুতে বরাদ্দ থাকবে 3,823 কোটি টাকা। জুবায়ের ফসল, সময় সংবাদ, ঢাকা। ভূমি অধিগ্রহণ সহ সব সমস্যা কাটিয়ে করোনাকালেও দ্রুত গতিতে এগিয়ে চলছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। প্রকল্পটি শেষ হলে কলকাতা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি আন্তদেশীয় যোগাযোগের ক্ষেত্রেও আসবে ব্যাপক পরিবর্তন। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালের মাঝামাঝি সময়ে শুরু হয় বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত এই 4 লেন প্রকল্পের কাজ। মাঝপথে মহামারী করোনা ছাড়াও ভূমি অধিগ্রহণ, যন্ত্রপাতি ও লোকবল ভারত থেকে আনতে সমস্যা হওয়ায় কাজ কয়েক দফা থেমে যায়। তবে চলতি বছর সমস্যাগুলো কেটে যাওয়ায় করোনার মধ্যেও কাজ চলছে পুরো দমে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি শেষ হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। রাস্তাটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের এলাকার যে অর্থ বাণিজ্য যোগাযোগ সব দিকে উন্নত হবে। কারিগরি যত কিছু আছে সর্ব সমস্যা কোনো সমস্যাই থাকবে না। ভারতের 7টি অঙ্গরাজ্যের ব্যাপক পরিবর্তন হবে এবং ব্যবসায়ী বাণিজ্যের ব্যাপক প্রসার বৃদ্ধি লাভ করবে। প্রকল্প কর্মকর্তাদের মতে প্রকল্পটি দুই দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। সার্বিক অগ্রগতি হচ্ছে 24%, শুধু ভারত বাংলাদেশ না, এটা
অন্যান্য পার্শ্ববর্তী যে দেশগুলোর সাথে আছে সেগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক জানান, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনা বাড়বে, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগও অনেক সহজ হবে। এই এলাকার জনগণের চলাফেরারও সুবিধা হবে, ফোরলেন হাইওয়ে হলে ঢাকা থেকে চট্টগ্রামে যে এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার যে সময় সেটাও অনেকটা কমে যাবে। 50 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই প্রকল্পে 1টি ফ্লাইওভার, 16টি ব্রিজ ও 3 কিলোমিটার নতুন বাইপাস সড়ক রয়েছে। 2024 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ঈদের পর গতকালও ছিল ফিরতি যাত্রাতে পথেঘাটে কর্মস্থলমুখী মানুষের চাপ, নানা ভোগান্তি নিয়ে ফেরেন তারা। তবে কারো মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। দূরপাল্লার ভরসা ট্রাক, প্রাইভেট কার, পিকআপ, এদিকে লঞ্চ চালুর দাবিতে বরিশাল ও ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন নৌযান শ্রমিকরা। ঈদের ছুটি শেষ, কর্মস্থলে ফিরছেন মানুষ। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোয় বাস, লঞ্চ, ট্রেন বন্ধ, তাই সব চাপ এখন ফেরিতে। তবে সব ফেরি চলাচল করায় কর্মস্থলমুখী মানুষের চাপ তুলনামূলক কম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের মাধ্যম বাংলাবাজার, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবারও রাজধানীমুখী মানুষের ভিড়। এতে ঈদযাত্রার মতো ফিরতি পথেও উধাও স্বাস্থ্যবিধি, বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। অনেক কষ্টে আসলাম, গাড়িগুলা থাকতো যেতে পারতাম তাহলে আমাদের ক্ষেত্রে অনেকটা ভালো হতো। প্রচুর কষ্ট ভাই, বাসটা ছেড়ে দিলে আরও ভালো হতো। মানুষের কষ্ট বাড়ছে, টাকাও বেশি খরচ হয়েছে। মহাসড়কে যাত্রীচাপ কমলেও দুর্ভোগ আছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দূরপাল্লার কিছু বাস চললেও যাত্রীচাপ বেশি থাকায় টিকিট বঞ্চিত হয়েছেন অনেকে। সাভার থেকে বড় রিক্সায় আইসি, ভ্যানে আইসি, ওকে ভেঙে ভেঙে আইসি, ভাড়া যাইতেছে বেশি, অনেক কষ্ট হইতেছে। পুরো রাস্তা আপনার এইভাবে ভেঙে আসা, সবগুলো গাড়ির লোকজন একসাথে আসা, অনেক কষ্ট ভাইয়া। এদিকে লঞ্চ চালুর দাবিতে বরিশাল ও ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন নৌযান শ্রমিকরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, লকডাউনে লঞ্চ বন্ধ থাকলেও সরকারি কোনো সহায়তা না পাওয়ায় অভাব অনটনে দিন কাটছে 8,000-এর বেশি নৌযান শ্রমিকের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পাটুরিয়া, দৌলতদিয়া, নৌরুট দিয়ে ঈদ শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন অসংখ্য মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, মোমো, পাটুরিয়া দৌলতদিয়া রোডে কিন্তু আসলে আমি ভোর থেকেই রয়েছি, তো দেখছি আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে কর্মমুখী মানুষের চাপটা বাড়ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা রাতের দিকে এবং কিন্তু ঢল ছিল এটা পাটুরিয়া দৌলতদিয়া রোডে একটা কর্মমুখী মানুষের। তবে এটা যে এই মুহূর্তের কথা বলি, এটা পাটুরিয়া দৌলতদিয়া রুটে সব কটি ফেরি চলাচল করছে। যদি স্বাস্থ্যবিধির কথা বলি, স্বাস্থ্যবিধির কোনো বালাই কিন্তু ঘাট এলাকাতে নেই। কারণ হচ্ছে BIWTA এবং TC-র যারা এখানে কর্মকর্তা কর্মচারী রয়েছে, প্রায় 5 শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা কিন্তু আসলে মাস্ক ব্যবহার করছে না, এবং কি স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা করেই তারা কিন্তু এই ঘাট এলাকাতে রয়েছে এবং তারা কাজ করছে। বিশেষ করে সুগার্ড, মাস্টার, সারেং, এই যে পদগুলো রয়েছে যারা একটা কাজ করে এই ঘাটের সাথে সম্পৃক্ত এবং ফেরি চলাচলের সাথে সম্পৃক্ত, তারাই কিন্তু আসলে মাস্ক পরছে না, যার কারণে তারাই কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। তাছাড়াও কিন্তু একটা ঘাট এলাকাতে আমি দেখছি তো এই যে শ্রমিক রয়েছে যারা ট্রাক শ্রমিক, বিশেষ করে ট্রাক শ্রমিক, এরা কিন্তু কোনো স্বাস্থ্যবিধি মানছে না। তারা কিন্তু দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং ইচ্ছা মতোই তারা কিন্তু আসলে ঘোরাফেরা করছে এবং কি স্বাস্থ্যবিধি কোনো তোয়াক্কা না করেই এটা, এবং কি এই যে ভারতের যে আসলে ভাইরাসের যে ধরনটা রয়েছে তা কিন্তু খুবই বিশ্বের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। পার্শ্ববর্তী দেশ হয় তারা কিন্তু বর্ডার এলাকাতে এই শ্রমিকরা যাচ্ছে, সেই দিকে কিন্তু সরকারের কোনো নজর নেই, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নজর নেই। তারা শুধু নামমাত্র কোনো আসলে বিধি দিয়েই তারা চলে যাচ্ছে। প্রশ্ন উঠেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে যে তারা শুধু কাজ না করে শুধু ফর্দ জারি করছে, তাদের নেগেটিভগুলোকে
প্রচার করা কিন্তু এটা আসলে আরও বেশি দরকার হয়ে পড়েছে। তারা পজিটিভ কোনো কিন্তু আসলে দিচ্ছে না। অন্যদিকে পাটুরিয়া দল দিয়ে নরোটের আসলে যে ফেরিগুলো রয়েছে সবগুলো ফেরি চলাচল করছে। যদি বলি সেই ক্ষেত্রে দেশব্যাপী যে একটা প্রশ্ন উঠে দাঁড়িয়েছে আসলে স্বাস্থ্যমন্ত্রের যে নেগেটিভ তথ্যগুলো সেটা কিন্তু আসলে দেশবাসী জানতে চাচ্ছে এই মুহূর্তে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে কালকের একটা ঘটনা তা নিয়েও কিন্তু ঘাট এবং দেশজুড়ে কিন্তু আলোচনার ঝড় তুলেছে। যদি বলি এটা আসলে এই করোনা ভাইরাস এবং কি সেক্ষেত্রে এই বিধিনিষেধ রয়েছে তার মধ্যে কিন্তু গণপরিবহনের ছাড়েরও একটা দাবি কিন্তু এটা আসলে এই যারা কর্মমুখী মানুষের তাদের পক্ষ থেকে রয়েছে। তবে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই এদিকে কিন্তু কোনোটা আসলে সিদ্ধান্ত কিন্তু আসছে না, যার কারণে কিন্তু আসলে এখানকার যারা যাত্রী রয়েছে তারা আসলে কর্মমুখী মানুষ তারা কিন্তু বলছে যে যে সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছে আসলে যদি গণপরিবহনটা ছেড়ে দেওয়া হয় তাহলে একটু মহাসড়কে আসলে এই যে গাদাগাদি বা স্বাস্থ্যবিধি তা কিন্তু এই একটু হলে একটু নিরসন হবে। এটা আসলে মানুষের যে ভোগান্তি তারা কিন্তু রাস্তায় রাস্তায় ভোগান্তির শিকার হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই যে ভেঙে ভেঙে তাদের আসতে হচ্ছে এবং কি এই ঘাট এলাকাতে তারা কিন্তু এসেই চারগুণ পাঁচগুণ ভাড়া দিয়ে তারা কিন্তু যাচ্ছে। সেই ক্ষেত্রে এই ঘাট এলাকাতে প্রত্যেক দিনই কিন্তু এটা বেলা বাড়ার সাথে সাথে ঢল পড়ে যাচ্ছে এবং কি গাদাগাদি এবং স্বাস্থ্যবিধি কিন্তু বালাই কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে না, অর্থাৎ যেভাবে পারছে সেভাবেই চলছে। আর যারা কর্মমুখী মানুষ তারা কিন্তু বলছে আসলে এই যে কারণে আসলে এই লকডাউনটি দেওয়া হয়েছে তার কিন্তু কোনোই আসলে সঠিকভাবে এটা মানা হচ্ছে না, কারণ সেই কাজটা সরকারের জন্যও হচ্ছে না এবং কি জনগণের জন্য সেটা দুর্ভোগ বয়ে আনছে। বিশেষ করে হচ্ছে তো গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্তটি এটা কিন্তু তারা একটা খুব ক্ষোভ প্রকাশ করছে এবং কি তারা কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে বিশেষ করে যারা শিশু এবং নারী রয়েছে তাদের ভোগান্তিটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কারণ হচ্ছে একটি যে এটা প্রত্যেক দিনই কিন্তু এই যে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই যে তাপদাহ সব কিছু মিলে কিন্তু একটা তাদের যে দুর্ভোগ তা কিন্তু সৃষ্টি হচ্ছে। পাটুরিয়া দোলদিয়া এবং আরিচা কাজিরহাট রুটে মোট আসলে 20টি ফেরি চলাচল করছে, সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধির কোনো বালাই ঘাট এলাকাতে নেই। এই ছিল আমার কাছে মোহাম্মদ পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। ঈদ শেষে কর্মমুখী মানুষ ঢাকায় ফিরছে সে খবর জানাতেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। ভোরের সময় আরও থাকছে দখল দূষণে নষ্ট রাঙ্গামাটির কাপ্তাই লেকের মৎস্য প্রজনন, বিলুপ্ত প্রায় 7 প্রজাতির মাছ, ক্যাপিটাল ড্রেজিং এর ঘোষণা জেলা প্রশাসনের। আগাম এবং আত্মসমর্পণ করে জামিন নেয়ার বিধান বন্ধ থাকায় হয়রানির শিকার অনেক বিচার প্রার্থী, গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা, তাই সীমিত পরিসরে এই বিধান চালুর দাবি জানিয়েছেন আইনজীবীরা। আফজাল হোসেনের রিপোর্ট। করোনা সংক্রমণের কারণে আদালতে লোকসমাগম এড়াতে দীর্ঘদিন ধরে বন্ধ আগাম জামিন, এমনকি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চাওয়ার সুযোগও নেই। সেই কারণে নতুন মামলায় যারা আসামি হয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে, গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তারা। আইনজীবীরা বলছেন ঝুঁকি থাকলেও সীমিত পরিসরে আগাম জামিনের বিধান চালু হওয়া উচিত। মানুষ কিন্তু অনেক মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং ফেরারি জীবনযাপন করছে। সাধারণ বিচার প্রার্থীদের হয়রানির রোধ এবং তাদের মৌলিক মানবাধিকার এবং মৌলিক অধিকার সংরক্ষণের স্বার্থে কিন্তু আগাম জামিনের বিষয়টি মহামান্য উচ্চ আদালতে থাকা দরকার। ব্যক্তিগত উপস্থিতি করে নয়, সেটা ডিজিটাল পদ্ধতিতে উপস্থিতির মাধ্যমেই করে সেরকম একটা সুযোগ যদি করা যায় সেটা আমার মনে হয় যে বিচার প্রার্থীদের জন্য অনেকটা উপকার হবে। এ নিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদনও করেছেন আইনজীবীরা, কিন্তু বিচারক, বিচার প্রার্থী, কর্মকর্তা কর্মচারীদের ঝুঁকি বিবেচনায় রাজি হয়নি সুপ্রিম কোর্ট। এখন যেহেতু করোনায় মৃত্যুর সংখ্যা কমে গেছে এবং আক্রান্তের সংখ্যাও কমে গেছে, আমি মনে করি এখন আদালত খুলে দেওয়া, আমি মনে করি এই ভোগান্তিটা ফর দ্য টাইম বিং ক্ষণিকের জন্য, কোর্ট যদি নরমাল হয়ে যায় আবার আগের মতো শুরু হবে। বর্তমানে দেশের আদালতগুলোতে ভার্চুয়াল পদ্ধতিতে জরুরি মামলার শুনানি হয়।
আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিদেশি এনজিও কর্মকর্তা গায়ত্রী এবং কিরিং মিশনের প্রধান মুসাতে ঘুরপাক খাচ্ছে চট্টগ্রামে মৃত হত্যা রহস্য। গায়ত্রী কর্মস্থল সুইজারল্যান্ডে রয়েছেন বলে পিবিআই নিশ্চিত হলেও মুসার কোনো হদিস নেই। এ অবস্থায় তাদের গ্রেফতার কিংবা জিজ্ঞাসাবাদ করা না গেলে মামলা প্রমাণ দুরূহ হবে বলে মনে করেন সরকার নিয়োজিত কৌশলী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রধান আসামির সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার চরম নাটকীয়তার পরেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেওয়ায় বহুল আলোচিত মৃত্যু হত্যা মামলা তদন্ত নিয়ে কিছুটা জটিলতায় তদন্তকারী সংস্থা পিবিআই। তদন্তে উঠে এসেছে বাবুল আক্তারের নির্দেশে বিশ্বস্ত সোর্স মুসা এ কিলিং মিশন সম্পন্ন করেছিল, কিন্তু ঘটনার 5 বছরও মুসার কোনো সন্ধান পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে ঘটনার পরপরই মুসাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে তার স্ত্রী দাবি করল। ভিন্ন কথা বলছেন পিবিআই প্রধান। আমার হাজবেন্ডকে 2016 সাল 22শে জুন গ্রেপ্তার করা হয় আমার সামনে। নেজামউদ্দিন আমার হাজবেন্ডকে হ্যান্ডকাপ পরেছিল হাতে। মুসাকে খোঁজার জন্য আমাদের লোক নিয়োগ করা হয়েছে যে আসলে কি হয়েছে, তিনি এখন বাংলাদেশে নেই। এদিকে নিহত মৃত্যুর বাবা মোশারফ হোসেন বাদী হয়ে 5 লাইস থানায় দায়েরকৃত মামলার এজাহারে অভিযোগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত হল্যান্ডের নাগরিক গায়ত্রী অমরা সিংয়ের সাথে বাবুল আক্তারের পরকীয়া প্রেম ছিল। তার বেশ কিছু তথ্য প্রমাণ এজাহারে তুলে ধরে উল্লেখ করা হয়েছে সেই পরকীয়া প্রেমের জের ধরেই বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে নির্যাতন করত। ডাইরেক্ট তথ্য আমরা যদি পাই যে সে কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছে বা তার কোনো এখানে কথা ছিল, সেক্ষেত্রে আমরা তাকে জিজ্ঞাসাবাদ জানাবো এবং প্রসেস অনুযায়ী তখন আগাবো। তবে গুরুত্বপূর্ণ এই মামলার সুষ্ঠু তদন্তের সত্ত্বে গায়ত্রী এবং মুসাকে আইনের আওতায়নে জিজ্ঞাসাবাদের কথা বলছেন সরকার নিয়োজিত কৌশলী। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে ওদের দুজনকে খুঁজে যেভাবেই হোক বের করতে হবে, বের করে আপনার মামলাতে তাদেরকে সম্পৃক্ত করে চার্জশিট দিতে হবে। 2016 সালের 5 জুন ভোরে নগরীর জিসি মোড়ে দুর্বৃত্তর গুলি এবং ছুরিকাঘাতে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনাস্থলের আশপাশের ফুটেজ থেকে চিহ্নিত করা হয় কিলিং স্কোয়াডের সদস্যদের। এর মধ্যে মূল ভূমিকা পালনকারী কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা ছিলেন বাবুল আক্তারের সোর্স। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অনুমোদনহীন খাদ্য ও কসমেটিক্স পণ্য মজুদ এবং বিক্রির অভিযোগে রাজধানীর কলাবাগানে লাজ ফার্মাকে 5 লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বিএসটিআইয়ের দলটি মঙ্গলবার দুপুরে অভিযান চালায় লাজ ফার্মায়। এ সময় তারা বেশ কিছু বিদেশি খাদ্যপণ্য ও কসমেটিক্স জব্দ করেন। ওষুধের দোকান হিসেবে সুনাম আছে লাজ ফার্মার, কিন্তু সেই দোকানেই মিলল অনুমোদনহীন খাদ্য প্রসাধনী সামগ্রী। একটি দুটি নয়, এমন শত শত পণ্যের হদিস মেলে সেখানে। কোনো পণ্যে নেই বিএসটিআইয়ের লোগো, আবার যেটিতে লোগো আছে সেটি নকল। কর্তৃপক্ষের দাবি আমদানিকারকরাই এগুলো লাগিয়েছে। অভিযান চলার সময় মিস্টারকে নানা মাধ্যম থেকে ফোন করে ম্যানেজ করার চেষ্টা করে কর্তৃপক্ষ। পরে 5 লাখ টাকা জরিমানা করে আদালত। কসমেটিক্স পণ্য, চকলেট আছে, মধু আছে, বিস্কিট আছে, ট্যাঙ্ক আছে, অসংখ্য খাদ্য পণ্য আছে যেগুলো বিএসটিআইয়ের অনুমোদন নাই, অথচ বিএসটিআইয়ের মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করছে। তাই এই লাজ ফার্মার কর্তৃপক্ষকে 5 জন আসামিকে প্রত্যেকে 1 লক্ষ টাকা করে মোট 5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হচ্ছে এবং অবৈধ পণ্যগুলি আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি এবং এগুলি বিক্রয় বিতরণ নিষিদ্ধ করে যাচ্ছি। যদিও লাজ ফার্মা কর্তৃপক্ষ ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। এটা বিএসটিআই সিলমারা আছে, এখন উনি আমাকে বলছেন কাগজ দেখাতে, তো অনেক কাগজপত্র আমরা দেখাতে পারছি, অনেক কোম্পানি এখন আসতে পারে নাই, অনেকে রাস্তায় আছে, অনেকে কালকে আসবে, ঈদের ছুটি কাটাচ্ছে। দীর্ঘদিন ধরে লাজ ফার্মা এগুলো বিক্রি করছিল বলে জানায় বিএসটিআই। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। কখনো নিজেকে নিঃস্ব, আবার কখনো ধনী পরিবারের সন্তান পরিচয় দিত প্রতারক ফয়সাল। এভাবেই রাজধানীর বিভিন্ন স্থানে প্রেমের সম্পর্ক গড়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় সে। এরই মধ্যে ফয়সালকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর ও তেজগাঁও থানায় আলাদা 3টি মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, নানা সময়ে মিথ্যা বলে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে সে। প্রথমে প্রেমের অভিনয়, তারপর বিয়ের প্রস্তাব, এর মধ্যেই পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে থাকার কথা জানিয়ে নিজের সমস্যা তুলে ধরে কথিত প্রেমিকার পরিবার থেকে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। এখানেই শেষ নয়, নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিয়ের দিন ধার্য থাকলেও বাবার দুর্ঘটনার কথা বলে অনুষ্ঠানে ছিল অনুপস্থিত, কিন্তু বাবার চিকিৎসার কথা বলে দফায় দফায় নিয়েছে টাকা।
মিরপুরের দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী ও একটি শোরুমের বিক্রয় প্রতিনিধির সঙ্গে প্রেমের অভিনয় করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় আগে থেকেই বিবাহিত ওই প্রতারক। তার বাবার নাম্বার দিয়েছে আমার আব্বুকে, আমার বাবা কথা বলছে তার ফ্যামিলির সাথে, কিন্তু এটা একটা ফ্রড ছিল, তার বাবা আমার ওটা সাজানো ছিল। এক মাস যখন হয়ে গেল গা দেখে সে আমাকে সুন্দর ভালো ব্যবহার করতেছে, আঙ্কেল কইতেছে আর আম্মুরে মা কইতেছে, ফয়সালি আর বাপের কণ্ঠ দিয়ে আমার সাথে কথা কইছে। সবার সামনে বলি কিরে ফয়সাল তোমার কণ্ঠ আর তোমার বাপের কণ্ঠ কি এক, তখনই চমকে গেছে গা। তারপরের দিনই এখান থেকে লাগাপাত্তা হয়ে গেছে গা। মিরপুর থানায় ভুক্তভোগীদের অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে প্রতারক ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ। মোট মানে 3,80,000 টাকার মতো আর কি টাকা এবং স্বর্ণালঙ্কার সহ ছেলের হাতে তুলে দিয়েছে বিশ্বাস করে, তারপর থেকে সে লাপাত্তা। প্রযুক্তির সহায়তায় আমরা তাকে আমরা কালকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং তাকে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার একজন বিবাহিত স্ত্রী আছে, তারপরেও সেই ধরনের কাজ করছে, নিশ্চয়ই সে এটাকে একটা তার প্রতারণার কৌশল হিসেবে সে এটা এই ধরনের ফন্দি। এছাড়া 2020 সালের 15 মার্চ তেজগাঁও থানায় ধর্ষণ ও চুরির মামলা হয় ফয়সালের বিরুদ্ধে। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে অবৈধ দখল ও রক্ষণাবেক্ষণের অভাবে মৃত প্রায় বরিশাল নগরীর 6টি খাল, ময়লার ভাগারে পরিণত, বর্ষার আগে খননের দাবি নগরবাসীর। ঈদের ছুটি কাটিয়ে ছোট বড় বিভিন্ন যানবাহনে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এ বিষয়ে জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু, মুমু, আসলে ঈদের পরিবারের সাথে ঈদের আনন্দ কাটে কিন্তু মানুষ রাজধানীমুখী হতে শুরু করেছে, কিন্তু আসলে পথে কিন্তু আসলে বিড়ম্বনা শেষ নেই। আপনি কিন্তু জানিয়ে রাখি যে নিষেধাজ্ঞা অমান্য করে উত্তরবঙ্গ থেকে যে সকল যাত্রীবাহী দূরপাল্লার বাস ঢাকার দিকে রওনা হয়েছিল, অর্থাৎ বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কড্ডার মোড় এলাকায় আজকে ভোরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় অর্ধশত যাত্রীবাহী দূরপাল্লার বাস কিন্তু এখানে প্রশাসনের লোকজন আটকে দিয়েছে এবং এতে কিন্তু যাত্রীরা কিছু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছি পুলিশ প্রশাসনের সাথে, তারা যেটি জানিয়েছেন যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবাহী বাসগুলো ছেড়ে আসে, তারা কিন্তু আসলে এই বাসগুলো এখানে আটকে রেখেছে। আমি একটু জানিয়ে রাখি আপনাকে যে এই উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগের মাধ্যম কিন্তু এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক, এবং এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় 27টি জেলার যানবাহন কিন্তু প্রতিদিন চলাচল করে। কিন্তু এই ঈদের আনন্দ শেষ করে যখন মানুষ কর্মমুখী হতে যাচ্ছে তখনই কিন্তু আসলে বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। আমরা দেখেছি যে গত দুদিন বিভিন্ন পরিবহনে করে যে যেভাবে পারে ট্রাক, মাইক্রোবাস, কার, মোটরসাইকেল বিভিন্নভাবে কিন্তু যাত্রীরা ঝাঁকামুখী হচ্ছে, কিন্তু এই যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলো চলাচলে নিষেধাজ্ঞা থাকলে সেই কারণে আসলে ট্রাফিক পুলিশ যেটি বলছে যে এই যাত্রীবাহী বাসগুলো কিন্তু তারা এখানে আটকে রেখেছে। এই বেশিরভাগ যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলো কিন্তু বগুড়া, রংপুর, গাইবান্ধা, রাজশাহী, নাটোর, এই পাবনা, এই বিভিন্ন জেলার এই বাসগুলো রয়েছে এবং ভোর থেকে এই বাসগুলো এখানে আটকে রাখা হয়েছে। এবং যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে তারা রাত্রে রওনা হয়েছে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কিন্তু তারা এখানে ঘন্টার পর ঘন্টা আসলে আটক রাখার ফলে তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি তারা কিন্তু বলছে যে বাসগুলো অতিরিক্ত ভাড়ায় কিন্তু তাদের এখানে ঢাকায় যাওয়ার কথা ছিল এবং তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া নিয়েই কিন্তু এই বাসগুলো ছেড়ে আসে, কিন্তু এই প্রশাসনের লোকজন আমাদেরকে আসলে জানাতে পারে না ঠিক কখন নাগাদ এই বাসগুলো ছেড়ে দেবে কি ছেড়ে দেবে না সেটি কিন্তু আমাদেরকে জানাতে পারেনি। আর পরিবহন সংশ্লিষ্টরা যে বলছে যে চালক এবং সহকারীরা, তারা আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘদিন করোনা লকডাউনে বন্ধ থাকার কারণে তারা এবং অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে কিন্তু তারা বাধ্য হয়েই এই নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রীবাহী বাসগুলোতে যাত্রী নিয়ে তারা ঢাকার দিকে রওনা হয়েছিল, কিন্তু এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় তাদের ভোর রাত থেকে আসলে আটক করে রাখা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে যতদূর চোখ দেয় প্রায় অর্ধশতাধিকেরও বেশি হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর এখানে যাত্রীবাহী বাস রয়েছে, দূরপাল্লার বাস, এবং এই বাসগুলো কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে এসেছে এবং যাত্রীরা কিন্তু এই বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা নারী পুরুষ এবং শিশুরা, বিশেষ করে শিশুদের কিন্তু অনেকটাই অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন আমাদেরকে যাত্রীরা। আমরা
চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তারা আসলে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতেই তারা এই নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু গত কয়েকদিন ধরে যাত্রীবাহী বাস চলাচল করছে। তারা গত দুই দিন তিন দিন এই বাসগুলো চলাচল করলেও আজকে ভোর রাতে কিন্তু এখানে তারা আটকে যায়। এবং এইখানে আমরা কড্ডার মোড়ের এই সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে লাইন ধরে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন দূরপাল্লার বাস, অর্থাৎ আমরা দেখেছি যে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলার এই বাস কিন্তু এখানে রয়েছে। আমরা দেখেছি বগুড়া, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁ, পাবনা, রাজশাহী, নাটোর বিভিন্ন জেলার এই যাত্রীবাহী বাস, এবং শত শত যাত্রী কিন্তু এখানে আটকা পড়েছে এবং তারা বাসের মধ্যে রয়েছে, কেউ বাইরে রয়েছে। আমরা তাদের সাথে কথা বলছি, যাত্রীরা কিন্তু আমাদের চরম দুর্ভোগের কথা জানিয়েছে। তারা বলছে যে তারা রাত্রে রওনা দিয়েছে এবং এখন সকাল 7টারও বেশি বাজে, তারা কিন্তু এখানে এখনো 7টা পর্যন্ত তারা এখানে আটকে আছে। কিন্তু এই কখন নাগাদ তারা আসলে এই যাত্রীবাহী বাস কিন্তু আসলে ছেড়ে যাবে তারা কিন্তু আমাদেরকে সেটি জানাতে পারেনি। এবং এইখানে বাস আটক রাখার ফলে যেটি হয়েছে যে এই অভ্যন্তরীণ রোডে, অর্থাৎ সিরাজগঞ্জের ভিতর দিয়ে যে সকল ছোট ছোট যানবাহন চলাচল করে সেগুলোর কিন্তু আটকা পড়েছে। এবং এই বাসগুলোর সারি কিন্তু আসলে দীর্ঘ হচ্ছে এবং প্রতিটি বাস এখনো যেগুলো বাস এখানে আসছে পুলিশ প্রশাসনের লোকজন কিন্তু সেগুলোকে আটকে দিচ্ছে এইখানে। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে বাস ছাড়াও অতিরিক্ত যারা যাত্রী রয়েছে তারা কিন্তু পণ্যবাহী ট্রাকের ছাদে বা এই মাইক্রো বাস এবং মোটরসাইকেল বিভিন্নভাবে তারা আসলে এই ঢাকামুখী হচ্ছে। তো এই বাসগুলো আটক রাখা হচ্ছে এবং কখন নাগাদ বাসগুলো ছেড়ে যাবে কি না ছেড়ে যাবে না সে বিষয়ে কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে পারেনি পুলিশ প্রশাসন। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ খবর। মুমু, সারা দেশের মতো উত্তরবঙ্গ থেকেও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, সে খবর এতক্ষণ আমাদের সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। মুন্সিগঞ্জে বাঙ্গির জমিতে পোকার আক্রমণে কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এ ব্যাপারে কৃষি বিভাগের নির্লিপ্ত ভূমিকায় ক্ষুব্ধ কৃষক। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। জমিতে পচে পড়ে আছে বাঙ্গি, উঠতি এই মৌসুমি ফলের এমন দৃশ্য মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে। কৃষক ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু পোকার আক্রমণে ভর করেছে দুশ্চিন্তা। জমিতে বাঙ্গি নিয়ে এভাবেই চলছে কর্মযজ্ঞ, তবে পোকার আক্রমণের কারণে কৃষকের মুখে হাসি নেই। কৃষকেরা বলছেন হলুদ রঙের জিন্দা পোকা ও লেদা পোকার আক্রমণে তাদের এখন পুঁজি ঘরে তোলাই বড় চ্যালেঞ্জ, কোনো ওষুধেই কাজ হচ্ছে না। কিন্তু কৃষি বিভাগের ন্যূনতম সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ তাদের। 2-2.5 লক্ষ টাকা আমদানি তো আমাদের দেশে আমদানি না নষ্ট হয়ে একদম সেলে মেনি আমাদের বিরাট অসুবিধা। সিঙ্গাপুর থেকে এখন তো ওষুধ আইন না খেতে দিছি, কোনো বাঙ্গি আমরা ভালো হয় নাই। সবার একই অবস্থা, মানে সবাই লসের বাগে, এবার কোনো লাভের বাগে বাঙ্গি তো নাই। এই ওষুধটা দিছিলাম, ওষুধটা কোনো কাজ হয় নাই গা। ওলা পাইনে অসুস্থ আছে গা, এই বাঙ্গি খেয়ে আছে খাইটা। কৃষি বিভাগের তথ্য মতে মুন্সিগঞ্জে 22.5 হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঈদের পর নাটোর জেলায় প্রতি কেজিতে পেঁয়াজের দাম 4-5 টাকা বাড়লেও সরকার নির্ধারিত প্রতি কেজিতে 40 টাকা পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকের। তাদের দাবি, পেঁয়াজে লোকসান গুনছেন তারা। আর বাজার পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় এই অবস্থা বলে দাবি আড়তদারদের। ন্যায্য মূল্য নিশ্চিতে বিদেশ থেকে 3 মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি স্থানীয় কৃষি বিভাগের। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে। ঈদের আগে নাটোর জেলায় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ 28-30 টাকায় বিক্রি হয়। মঙ্গলবার জেলার বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 34-35 টাকায়। প্রতি কেজি পেঁয়াজের দাম 4-5 টাকা বাড়লেও সরকার নির্ধারিত প্রতি কেজি পেঁয়াজের দাম 40 টাকা এখনও কৃষকরা পাচ্ছেন না। চলতি বছর বীজ ও চারার অতিরিক্ত দাম থাকায় বর্তমান দামে লোকসান গুনছেন বলে দাবি কৃষকদের। পেঁয়াজ ঈদের আগে 30-32 টাকা হয়েছে, এখন 35 টাকা দাম। সরকার যে 40 টাকা দাম নির্ধারণ করছে ওই দামটা আসলে আমরা পাচ্ছি না। বিঘা প্রতি 60-70 হাজার টাকা খরচ হয়েছে, লস হলে আমরা কিভাবে আবাদ করবো? আমাদের কৃষকের দিকে তো তাকাচ্ছে না। গত 12 এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করলেও 1 মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। বাজার মনিটরে ব্যবস্থা না থাকায় সরকার নির্ধারিত দাম পাচ্ছেন না বলে মনে করেন আড়তদাররা।
যদি সরকারি মনিটরিং থাকতো তাহলে কি সরকারের বেঁধে দেওয়া যে পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই নির্ধারিত দামে বিক্রি হলে কৃষকেরা ন্যায্য মূল্যটা পাইতো। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি না করার আহ্বান স্থানীয় কৃষি বিভাগের। বাইরের পেঁয়াজ আমদানি যদি এই দুই তিনটা মাস যদি আমরা মানে বন্ধ রাখতে পারি তাহলে পরে আমাদের এই নাটোর জেলার যারা পেঁয়াজ চাষী আছেন তারা যেরকম আর্থিকভাবে লাভবান হবেন। গত দু বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবার জেলায় পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছে। গত বছর জেলায় 62,000 মেট্রিক টন হলেও এবার পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় 80,000 মেট্রিক টন। সময় সংবাদ নাটোর। ঈদের পর নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে মাছের সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 20-30 টাকা কমেছে মাছের দর। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের কারণে বিদেশে মাছ রপ্তানি বন্ধ থাকায় দফায় দফায় কমছে দর। চাষিদের অভিযোগ, চাষ করা মাছের খাবারের তুলনায় কাঙ্ক্ষিত দর না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। নওগাঁ থেকে এমআর রাকের রিপোর্ট। সান্তাহার মাছের আড়ত, স্থানীয় মাছ চাষিরা ভোর থেকে আড়তে আনতে থাকেন বিভিন্ন প্রজাতির মাছ, আর পাইকারদের হাঁক ডাকে সরব হয়ে ওঠে বেচা কিনা। বিল, জলাশয় ও পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় বেড়েছে মাছের সরবরাহ। ঈদের পর সরবরাহ বাড়লেও নেই দূরের পাইকার। এই সুযোগে স্থানীয় ব্যাপারীরা কেজি প্রতি 20-30 টাকা কম দরে কিনছেন মাছ, আর দফায় দফায় মাছের দর পড়ে যাওয়ায় লোকসানের কথা বলছেন চাষিরা। মাছের পর্যাপ্ত আমদানি হওয়ার কারণে বাজার অনেকটা কমে গেছে। মাছ বাজারে বিক্রি করাতে মাছে অনেক টাকা লস, খুবই দাম কম এখন মাছের, মানে মাছ এলাকার বিপদ, আর দূরের থেকে পাইকারি আসতেছে না। এর আগে ক্রেতারা ছিল, তখন মাছ বিক্রি হয়েছে, বর্তমান ক্রেতারা নাই, ওই জন্য মাছ বিক্রি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন মাছের সরবরাহ বাড়লেও করোনার কারণে বিদেশে মাছ রপ্তানি বন্ধ থাকায় দর কমেছে বেশি। ঈদের আগেও ভালো ছিল, ঈদের পরেও ভালো ছিল, কিন্তু পাইকার পত্র না আসার জন্য মাছের বাজার ডাউন। স্থানীয় মৎস্য অফিস জানায় জেলায় 33,276 জন নিবন্ধিত মাছ চাষি 48,000 পুকুর ও জলাশয়ে মাছ চাষ করে থাকেন। সান্তার বাইপাস আড়ত থেকে এমআর রকি, সময় সংবাদ। ঈদের পর সরব হয়ে উঠেছে হিলির পার্শ্ববর্তী ঘোড়াঘাটের মাছের আড়ত। প্রতিদিন অন্তত 25,000,000 টাকার মাছ বিক্রি হয় মাত্র 3 ঘন্টার এই মাছ বাজারে। বিস্তারিত জানাচ্ছে মাছ বাজারে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, ধন্যবাদ। একটি মৎস্য আড়ত এখানে, এই মৎস্য আড়তটি হচ্ছে দিনাজপুর গাইবান্ধার শেষ সীমানায় মৎস্য আড়তটি। এখানে কয়েক যুগ ধরে ঐতিহ্যবাহী বহন করে আসছে মৎস্য আড়তটি। এটার একটি নাম হচ্ছে, এই মৎস্য আড়তটি হচ্ছে, আপনাকে একটু দেখাতে চাচ্ছি, এটা 3 ঘন্টার এখানে মৎস্য আড়ত। এখানে 3 ঘন্টার গেছে কেনা চলে বাজারে। এই বাজারে প্রতিদিন এখানে অসংখ্য ভট ভরিতে এখানে মাছ নিয়ে আসেন, গ্রামগঞ্জ থেকে এখানে মাছ নিয়ে আসেন। এখানে ব্যবসায়ী সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, প্রতিদিন এখানে 700 মনের ঊর্ধ্বে এখানে মাছের কেনা বেচা হয়ে থাকে। এখানে এখানে শত শত পাইকাররা এখানে দেশের বিভিন্ন দূর দূরান্ত এখানে আসে। এখানে কথাই আছে যে লাল মাটির মাছ নাকি, লাল পানি, লাল মাটির মাছটি খুব সুস্বাদু, তাই এখানে মাছের বেশ একটা কদর আমরা এখানে দেখেছি। এখানে আমি পাইকারদের সাথে কথা বলেছি, পাইকাররা যেমনটা বলেছেন যে এখানে যে বিশেষ করে এখানকার মাছ দাম কম এবং মাছের কোয়ালিটি ভালো এবং সুস্বাদু হবার কারণেই মূলত এখানে মাছের একটা পেশা কেনা। তো বর্তমানে তাদের এখানে অসংখ্য পুকুর রয়েছে, বিভিন্ন সরকারের যে উন্নয়ন প্রকল্প এবং বিশেষ করে এখানে তারা লিজ নিয়ে, এখানে অসংখ্য পুকুর এখানে তারা লিজ নিয়েছে। এখানে যে সেই পুকুরগুলিতে তারা মাছ চাষ করে বেশ একটা স্বাবলম্বী বলা যেতে পারে। এখানে অসংখ্য শত শত এখানে মৎস্য চাষিরা এখানে যারা দেখছেন, এই মৎস্য চাষিরা কিন্তু এরাই কিন্তু পুকুরের মূল এখানে মৎস্য চাষি। এখানে তারা নিজে এখানে বিক্রি করতে পারছেন। ব্যবসায়ীদের সূত্রে আর একটা কথা তারা জানিয়েছেন যে বিশেষ করে এখানে কোনো চাঁদাবাজি নাই, মাছের এখানে কেনা ভালো হয়, প্রতিদিন দূর দূরান্ত থেকে পাইকার আসেন, এখানে মাছ কেনা বেচা হয়ে থাকে। একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে এত পরিমাণ এই জায়গাটা, আগে এতগুলি মাছ চাষ হচ্ছে বা মৎস্য চাষিরা এখানে আসছেন মাছ বিক্রি করার জন্য, কিন্তু এই জায়গাটা একটা বিষয় যে রাস্তার পরে হাট। এখানে আপনি দেখতেই পাচ্ছেন
যে এই যে ভটভটিগুলি দাঁড়ায় আছে এখানে আরো পঞ্চাশটার ঊর্ধ্বে ভটভটি, ভটভটিগুলি একটা একটা করে খালি হবে, তারপর তাদেরকে মাছ বিক্রি করতে হবে। তারা একটা আক্ষেপ করে জানিয়েছে যে এই যে দুই তিন ঘন্টার হাট, ভোরের হাট, তাদেরকে মাছগুলি বিক্রি করতে হবে, এই জন্য তারা কিন্তু দাম না পাওয়ার কিন্তু তারা সংখ্যায় তারা কিন্তু সংখ্যা করেছেন, কিন্তু তারা একথা বলেছেন। আর একটা বিষয় জানিয়ে যে এখানে এই যে এত টাকা সরকার লাখ লাখ টাকা যে এখান থেকে আয় করছে, কিন্তু এই মৎস্য আরো যে ঐতিহ্যবাহী মৎস্য আরো এখানে শত শত মানুষের যে কর্মসংস্থান সুযোগ হয়েছে তাদের কিন্তু জন্য কিন্তু এখানে কোনো জায়গা সংকুলন জায়গা নাই, তাদেরকে রাস্তা পরে হাট বসিয়ে তাদেরকে বেচা কেনা করতে হয়, যে কারণে তারা আক্ষেপ করেছেন যে সরকারের পক্ষ থেকে দেখার দাবি জানিয়েছেন এখানে। তারপরে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে প্রতিদিন যে তিন ঘন্টার হাট, এখানে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে যারা নিরাপত্তার ব্যবস্থা তো তেমন সমস্যা না থাকলেও এখানে তাদের যে রোদের মধ্যে মাছের যেটা আড়ত, সে আড়তের যে একটা আড়ত থাকার কথা, যে তাদের যে যাত্রীর ছাউনি, টয়লেট, বাথরুম, আসলে এখানে কিছুই এখানে নাই। তো সবকিছু মিলে তাদের পক্ষ থেকে একটা জানানো হয়েছে যে বিশেষ করে যে যারা এখানে আসবে, যারা মৎস্য চাষীরা এখানে মাছ নিয়ে আসবে, তাদের জন্য যে একটা ব্যবস্থা করা হোক, তারা যেন নির্বিঘ্নে তারা ব্যবসা করতে পারে এখানে, কিন্তু এই বিষয়ে তাদের পক্ষ থেকে দাবি তারা জানিয়েছেন, কিন্তু এখানে জানিয়েছেন। পাশাপাশি আমি এখানে পৌর যে পৌর মেয়রের সাথে কথা বলেছিলাম, পৌর মেয়র যেমনটা বলেছেন যে তারা চেষ্টা করছেন এখানে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য, এলাকার মানুষ তো এই মাছের বাজারটাকে ধরে রাখার জন্য তারা চেষ্টা করছেন এখানে। তো আসলে এত কিছু সুবিধা এখানে, এত দূর দূরান্ত থেকে এখানে যে মাছ চাষিরা আসছেন, প্রতিদিন 700 মন মাছ বিক্রি হচ্ছে, এটা জেলা শহরে কিন্তু এত বড় মাছ কিন্তু বিক্রি হয় না, যেখানে কিন্তু ঘোড়াঘাট এই উপজেলায় কিন্তু মাছ বেচা কেনা হয়ে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের দেশি মাছ, রুই, কাতল, মৃগেল, এক একটা মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে আপনার 100 টাকা কেজি থেকে। এখানে বিভিন্ন ধরনের দেশি মাছ, রুই, কাতল, মৃগেল, এক একটা মাছ কিন্তু এখানে আমার কাছে ঘোড়াঘাটের 2-3 ঘন্টার মৎস্য আড়ত থেকে ছিল আমার কাছে সর্বশেষ খবর। হিলির পার্শ্ববর্তী ঘোড়াঘাটের মাছের আড়ত থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, দখল দূষণের পাশাপাশি মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট হওয়ায় রাঙ্গামাটি লেকের বাঘা, আইর, পাঙ্গাসের মতো অন্তত 7 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া মহাশোল, পাবদা, গুলশার মতো আরও 6 প্রজাতি বিলুপ্তের পথে। আর কমেছে রুই, কাতলা, মৃগেলের পরিমাণ। মাছের এই বিশাল সম্পদ টিকিয়ে রাখতে কাপ্তাই লেকে ক্যাপিটাল ড্রেজিংয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে শাখাবাদ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে বছরে অন্তত 10,000 মেট্রিক টন মাছ উৎপাদন হলো। দখল, দূষণ এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার ফলে ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতির মাছ। এক জরিপে দেখা গেছে ইতিমধ্যে কাপ্তাই লেক থেকে সিলন, সরপুটি, ঘাওড়া, বাগায়ের, দেশি পাঙ্গাসের মতো 7 প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে। বিপন্ন অবস্থায় মহাশোল, পাবদা, পোয়া, গুলশা এবং সাদাগনিয়ার মতো 6 প্রজাতির মাছ। 2টা ব্রিডিং গ্রাউন্ড মোটামুটি মৃত, আর বাকি যে 2টা ব্রিডিং গ্রাউন্ড আছে এই ব্রিডিং গ্রাউন্ডে যৎসামান্য আমাদের মাছগুলো বিট করতে পারে। 725 কিলোমিটার দীর্ঘ এই লেকে কেসকি, চাপিলা, মৈল্লা, তেলাপিয়া এবং বাটার মতো ছোট মাছ পাওয়া গেল, রুই, কাতলা, মৃগেল মাছ আর পাওয়া যাচ্ছে না। আমরা কিছু রেনু হয়তো উৎপাদন আমরা কালেক্ট করার চেষ্টা করব। যদি আমরা রেনু থেকে আবার কোয়ালিটি পোনা উৎপাদন করে সেখান থেকে আবার আমরা লিকে ছাড়ার ব্যবস্থা করব, অথবা ওখান থেকে আমরা মামাছ উৎপাদনের ব্যবস্থা করব। মৎস্য বিজ্ঞানীদের দাবি, দখলের কবলে পড়ে কাপ্তাই লেকের মাছের প্রজনন ক্ষেত্রগুলো নষ্ট হয়ে গেছে। অবশ্যই ফিশারিজ অ্যাসপেক্টসে আমাদের হিউম্যান ইন্টারভেনশনটা কমাতে হবে, পলিউশনের দিক দিয়ে আমাদের নজর দিতে হবে। এই অবস্থায় সরকারি অনুমোদন পেলে মাছ রক্ষায় কাপ্তাই লেকে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু করবে জেলা প্রশাসন। খুব শীঘ্রই এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে সরকার এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেন। তবে লেকের আশপাশের খামার থেকে পোনা এসে গ্রাস কাপ, সিলভার কাপ, থাই পাঙ্গাস, নাইলোটিকা এবং মোজাম্বিক তেলাপিয়ার মতো আরও 8 প্রজাতির বিদেশি মাছ পাওয়া যাচ্ছে এখানে। 50-এর দশকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য তৈরি করা হয়েছিল এই লেক, আর এই লেকে যুক্ত হয়েছে মাইনি, কাসালং, চেঙ্গি, কর্ণফুলি সহ 5টি পাহাড়ি নদী। একসময় এই অঞ্চলের মাছের একমাত্র আধার ছিল
এই কাফতাই লেক। কিন্তু নানা জটিলতায় পড়ে কালক্রমে সে মাছগুলো বিলুপ্ত হওয়ার পথে। রাঙ্গামাটির কাফতাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে, ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ 4,500-এর বেশি মৃত্যু। পরিস্থিতির উন্নতি হওয়ায় জার্মানি ও ফ্রান্সে খুলছে দোকানপাট, রেস্তোরাঁ। বরিশাল নগরীতে খালগুলোর বেহাল দশা, সবই যেন ময়লার ভাগার। নৌকা চলাচল এখন অসম্ভব প্রায়। গেল দুবছরের মতো এই বছর বর্ষা ও জোয়ারে নগরীর কিছু এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ অবস্থায় দ্রুত খাল খনন করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি করেছে নাগরিক সমাজ। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। প্রচণ্ড গরমে কুকুরগুলোর পানিতে নামার এই দৃশ্যই বলে দিচ্ছে এই খালে কতটুকু পানি আছে। একসময় শহরে 46টি খাল থাকলেও এখন অস্তিত্ব আছে মাত্র 5 থেকে 6টির। দখল আর দূষণে এগুলো বিলীন হওয়ার পথে। ছোট সময় আমি এই খালে গোসল করছি, সব বড় বড় টলার আমার নিজ চোখে আমি দেখছি এই খাল দিয়ে লঞ্চ গেছে। খালে যে এত সুন্দর পানি ছিল যে পানি মানুষে খাইতো, এখন কিন্তু পানি পাও বিদিতে পারিনি আমরা। গত বছর যখন বর্ষাকাল এসেছে তখন পুরো বরিশাল প্রায় হাঁটু পানিতে ডুবে গেছে, যেটার সব থেকে বড় কারণ ছিল এই খাল দিয়ে পানি অপসারণ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি নাগরিক সমাজের। আমরা প্রতিবারই এই আশ্বাস আর পেতে চাই না, প্রতিবার আশ্বাস দেয় কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়, উন্নয়ন হচ্ছে না। খালের গভীরতা বৃদ্ধি করার জন্য যেটি দরকার সেটি যেমন নাগরিকদের এগিয়ে আসা দরকার, জনপ্রতিনিধিদের এগিয়ে আসা দরকার। এদিকে সিটি মেয়র জানালেন সমস্যা সমাধানে 2600 কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। সিইজিআইএস এর মাধ্যমে এই প্রকল্পটা আমরা তৈরি করেছি, তারা ফিজিবিলিটি স্টাডি করেছেন এবং এই 26টা খাল প্রথমত আমরা ওয়াকওয়ে সৌন্দর্যবর্ধন, এটি 2600 কোটি টাকার প্রজেক্ট। গত 26 এপ্রিল থেকে নগরীর খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। বর্ষার আগে শেষ করা গেলে পানি চলাচল কিছুটা হলেও স্বাভাবিক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রতিবেশী দেশ ভারতের করোনা পরিস্থিতিতে দ্বিতীয় চালানে প্রতিষেধকমূলক 4 ট্রাক ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ। গতকাল বিকেলে ইনজেকশন, ক্যাপসুল ও হ্যান্ড স্যানিটাইজার সহ 18 ধরনের স্বাস্থ্য সামগ্রী বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে দেশটির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। বেনাপোল বন্দরের শূন্যরেখায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কলকাতায় নিযুক্ত উপ হাই কমিশনের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের প্রতিনিধিদের হাতে ওষুধ তুলে দেন। এ সময় ভারত ও বাংলাদেশ কাস্টমস, বিজিবি ও বিএসএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয়রা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে যশোর ও মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে যশোর প্রেসক্লাবের সামনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান। একই দাবিতে মৌলভীবাজারেও প্রেসক্লাবের সামনে জড়ো হন ম্যান ফর হিউম্যানিটি অব বাংলাদেশের সদস্যরা। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো নীরব থাকায় কঠোর সমালোচনা করেন তারা। ভোরের সময় আরও থাকছে, করোনা পরিস্থিতিতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ নিয়ে সতর্ক বিসিবি। খেলার সময় পুরো স্টেডিয়াম পাড়ায় নিয়ন্ত্রণ হবে চলাচল, বায়োবাবল মানা হবে কঠোরভাবে। মাদারীপুরে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের প্রণোদনার 1 কোটি টাকার হদিস পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে কথা বলতে রাজি হননি জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা, তবে তদন্ত করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদ আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলারকান্দি গ্রামের আক্তারুজ্জামান ও নাজমা বেগম দম্পতি 20 বছর ধরে বাড়িতে খামার করে গবাদি পশু পালন করেন তারা। ব্যাংক ঋণ নিয়ে 12টি গরু পালনে প্রচুর অর্থ খরচ করলেও কমে গেছে আয়ের উৎস। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আসলেও করোনা দুর্যোগে পাননি সরকারি কোনো সহায়তা, এতে ক্ষুব্ধ তারা। আমরা যে গরিব মানুষ গরু পালি,
কিন্তু এই টাকাটা যে পাইলাম না এই টাকার হিসাব কই। শুধু আক্তারুজ্জামান ও নাজমা দম্পতি নন, তার মতো ওই এলাকার মোশারফ ব্যাপারী রিপন হাওলাদার, মোস্তফা খানের একই অবস্থা। করোনাকালে জেলার সদর, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য 7,42,00,000 টাকা বরাদ্দ দেয় সরকার। প্রান্তিক খামারিদের অভিযোগ, প্রকৃত খামারিদের বাদ দিয়ে অসাধু কর্মকর্তাদের পছন্দের কয়েকজন খামারিকে কিছু টাকা দেওয়া হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আর্থিক সহযোগিতার দাবি জানান খামারিরা। করোনার সময় কিছু টাকা আইসান পাইনি কেন, পাইলে আমার উপকার হইতো। যদি সরকার আমাদের একটু সদিচ্ছায় তাকাইতো, এই দুর্নীতির বিরুদ্ধে তাকাইতো, তাহলে আমরা একটু উপকৃত হইতাম। কোন কোন খামারি প্রণোদনার এই অর্থ পেয়েছেন তা জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও সাড়া মেলেনি। অবশ্য শিগগিরই খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক। কর্মকর্তা এটা করতেই পারে না, কিন্তু তারপরেও যদি করে থাকে আমরা অবশ্যই সেটা খতিয়ে দেখব। ডেইরি, পোলট্রি ও ডাক এই তিন ক্যাটাগরিতে জেলার 7,127 জন ক্ষতিগ্রস্ত খামারির প্রত্যেকের 3,000 থেকে 20,000 টাকা পর্যন্ত প্রণোদনা পাওয়ার কথা। এ ব্যাপারে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AKM আনোয়ারুল হক কর্তৃপক্ষের দোহাই দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সময় সংবাদ, মাদারীপুর। মুন্সিগঞ্জের সাতঘড়িয়ায় গড়ে তোলা হয়েছে দেশি বিদেশি গরু ও ছাগলের বিশাল দুগ্ধ খামার। প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 2,000 লিটার দুধ। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে হাইটেক ফর্মুলার যে খামারটি বাংলাদেশের একটি ব্যতিক্রমী খামার, যে খামারে একই সঙ্গে 1500 ভেড়া, 750 ছাগল এবং দেশি বিদেশি যে 1500 বেশি গরু রয়েছে, সেগুলো কিন্তু এখানে খুবই পরিকল্পিতভাবে সেগুলো পালন করা হচ্ছে। এবং এই পালন পদ্ধতির মধ্যে কিন্তু আধুনিকায়নের যেসব বিষয়াদি রয়েছে, বহির্বিশ্বের যেসব খামার পরিচালিত হয় উচ্চ প্রযুক্তি এবং আধুনিকায়নের ভিত্তিতে, সেভাবে কিন্তু এগুলোকে তারা পরিচালনা করে যাচ্ছেন। এবং এখানে আপনি জানেন যে এই বাংলাদেশের যে প্রাণী সম্পদ খাত, এই খাতে যে বড় ধরনের বিনিয়োগের একটি কিন্তু এই দাস ডেইরি ফার্ম লিমিটেড, যেটি আবার গ্রুপের একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রতিদিন 2,000 লিটার দুধ উৎপাদন হয়। যে দুধগুলো রাজধানীর একটা বড় যোগান হিসাবে কাজ করে, হোম ডেলিভারি হিসাবে কিন্তু তারা বাসায় বাসায় পৌঁছে দিচ্ছেন 75 টাকা কেজি দরে, এবং তারা যেই পাইকারি বিক্রি করছেন সেটা কিন্তু 65 টাকা লিটার দরে বিক্রি করছেন। এবং এখানে যে ভেড়াগুলো দেখছেন আপনারা, এই ভেড়াগুলো কিন্তু তারা এগুলো বিক্রি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো শুরু করে যে কিভাবে এই ভেড়ার মাংস বিক্রি করা যায় এবং খাসির মাংস, এই ব্যাপারেও কাজ চলছে। এবং একই সঙ্গে কিন্তু এখানে যে গাভীগুলো আছে, সেই গাভীগুলো যে দুধ দেয়, সেই দুধ দেওয়ার পাশাপাশি কিন্তু এখানে যে গাভী কোরবানিতে বিক্রি করা এবং মাংস প্রক্রিয়া করা, আর এবং এই সব বিষয়গুলো কিন্তু এখানে খুবই পরিকল্পিতভাবে করা হচ্ছে। এবং এই হাইটেক যে এই খামার, সেই খামারে বাংলাদেশের সবচেয়ে বড় যে গ্যাস প্লান্ট, বায়োগ্যাস প্লান্ট, সেটিও কিন্তু এখানে তৈরি হচ্ছে। 102 বিঘা জমির উপরে যে বিশাল যে খামারটি করা হয়েছে, সেখানে কিন্তু 80 জনেরও বেশি লোক এখানে কাজ করছেন, এবং এখানে কিন্তু প্রশিক্ষিত যারা কেউ নেই, এবং পুরোপুরি কিন্তু ভ্যাকসিনেশন এবং এখানকার যে বিভিন্ন রকম নিরাপত্তা বলয়, এবং কোনোভাবে যেন এত বড় খামারের ভিতরে কোনো রকম জীবাণু ঢুকে যেতে না পারে, এরকম অনেক প্রক্রিয়া কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং এখানে যে এই প্রতিষ্ঠানের পরিচালক ফেরদৌস এখানে আছেন, আমরা তার কাছে জানতে চাইবো যে আপনাদের এই খামারের যে ভীষণ, সেটা যদি আমাদেরকে একটু বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে আজকে 2.5 বছর ধরে এটা শুরু হয়েছে, এই এই কাজটা, এই প্রজেক্টটা, এবং এটা অ্যাগ্রো সেক্টরে একটা বিশাল বড় প্রজেক্ট। আমাদের ভিশন হচ্ছে এটা, এবং মিশন হচ্ছে মিটের উপরে, কারণ এটা আমরা এই যে আপনি দেখতেছেন ভেড়া এবং ছাগলগুলো, এগুলো আমরা মিটের জন্য আনছি অস্ট্রেলিয়া থেকে গত 2.5 বছর আগে। এখন আমাদের প্রায় 1,500 হয়ে গেছে। তো আমরা অচিরেই স্লটার হাউস একটা করব, এবং এগুলো ঢাকার মানুষ এইগুলোর সুবিধাগুলো পাবে, এই মিটের পুষ্টিগুণ মান সম্পূর্ণ মিটটা পাবে। এবং সাথে আমাদের এখানে গরু আছে, সারও আছে, সেটা কুরবানির জন্য প্লাস মিটের জন্য আছে, এবং মিট কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা এই ভেটেরিনারি সাইটটা আমাদের সাজানো আছে। এছাড়া আমাদের ডেয়ারিটা আছে, সেখানে 2,000 লিটার এখন হচ্ছে, আর বাইরে থেকে আরো কিছু আমরা পারমিশন পেয়েছি, আরো বাইরে থেকে আমাদের ব্রাজিল থেকে
আরো প্রায় 220টা গ্রিনল্যান্ডও আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যে তিনি বলছিলেন যে বহির্বিশ্বের যেসব দেশে উন্নত জাতের যে গাবি এবং ছাগল ভেড়া রয়েছে সেই জাতগুলো কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে, এবং এইখানে যে একটি গাবি আছে যে সর্বোচ্চ প্রতিদিন 80 লিটার দুধ কিন্তু দিচ্ছে, এবং এই 73 থেকে যে 80 লিটার দুধ দিচ্ছে প্রতিদিন সেটি কিন্তু ব্যতিক্রম, এবং অনেক গাবি আছে যেগুলো কিন্তু বিমানে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে এবং যেগুলো খুবই স্পর্শকাতর, সেখানে সেই কারণে কিন্তু এখানে প্রশিক্ষিত লোক এখানে প্রয়োগ করতে এবং বিদেশি অনেক বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে এখানে নিয়ে আসতে হচ্ছে, এবং এখানে কিন্তু ভ্যাকসিনেশন একটি বড় চ্যালেঞ্জ। তো বেসরকারি প্রতিষ্ঠানের ভ্যাকসিনেশনের সমস্যাটির কথা আমরা জানতে চাইব, যে প্রকল্প ব্যবস্থাপক আসিফ নিদা আপনি যদি একটু জানাতেন যে আপনাদের যে ভ্যাকসিনেশন চ্যালেঞ্জের কথা যদি বলছিলেন একটু যদি আমাদেরকে জানাতেন। আসলে সবকিছু ডিপেন্ড করে একটা খামারের স্বপ্ন বা একটা খামারির স্বপ্ন থাকে একটা ভ্যাকসিনের উপর, একটা ভ্যাকসিনই পারে একটা মানুষের জীবন বাঁচাইতে, একটা ভ্যাকসিনই পারে একটা পশুর জীবন বাঁচাইতে। সেই ভ্যাকসিনটা যদি প্রপার কুল চেইন মানে মেনটেন করা না হয়, সেই ভ্যাকসিনটা দিয়ে খামারি কোনো মানে লাভবান হয় না। এই জন্য আমি বলবো প্রাইভেট ফার্ম যারা আছে, প্রাইভেট কোম্পানি, ওষুধ কোম্পানি বা সরকারি যারা কোম্পানি আছে, তাদের কুল চেইন মেনটেনটা করে দেন ভ্যাকসিনটা প্রপারলি ইউজ করার জন্য। ধন্যবাদ আপনাকে। তো তিনি ভ্যাকসিনেশন চ্যালেঞ্জের কথা জানাচ্ছিলেন। তো আপনারা দেখছেন যে এই খামারটিতে যে ভেড়া আছে সেগুলো কিন্তু সকালবেলা ভোরে এইভাবে পরিচ্ছন্ন পরিবেশে রাখা হয়, এবং তাদের সেই শেড কিন্তু পাশেই তৈরি করা হয়েছে, শেডের ভিতরে কিন্তু পুরো বাউন্ডারির ভিতরে তাদেরকে রাখা হয়, এবং এই পাশে কিন্তু ছাগলের যে শেড, এই যে ছাগল এই পুরো এলাকায় সে ভোরবেলা কিছুক্ষণ পরে কিন্তু আবার ছাগল ছেড়ে দেওয়া হবে, আর এ পাশে হচ্ছে গাবি আর সামনে হচ্ছে গ্যাস প্ল্যান্ট, পুরো এলাকাটি কিন্তু পরিকল্পিতভাবে, এবং যেটি বাংলাদেশের একটি ব্যতিক্রম খামার হিসাবে তারা দাবি করছেন, এবং যার সুফল বাংলাদেশ পাচ্ছে, এবং পুষ্টি এই খাদ্য সরবরাহের ক্ষেত্রে কিন্তু তাদের বড় একটি অবস্থান রয়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জের ডাচ ডেয়ারি ফার্মের সর্বশেষ মোমো। মুন্সিগঞ্জের সাতঘড়িয়ায় গড়ে তোলা হয়েছে দেশি বিদেশি গরু ও ছাগলের বিশাল দুগ্ধ খামার, সে খবরে এতক্ষণ আমাদের সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন নাসিরউদ্দিন উজ্জ্বল। দেশের বাইরের কোভিড পরিস্থিতির খবর, আবারও করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত। দেশটিতে সোমবার একদিনে মৃত্যু হয় 4,500-এর বেশি, এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2.5 কোটি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত জুড়ে অক্সিজেন ও টিকা সংকটের মধ্যেই গেল কয়েকদিন ধরে নিম্নগামী দেশটির করোনা সংক্রমণের হার, যদিও অধিকাংশ রাজ্যে এখনও বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এর মধ্যেই আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের সাক্ষী হল ভারতবাসী। সোমবার দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান 4,500-এর বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন টিকা কর্মসূচিতে ধীর গতির কারণে দেশ জুড়ে বাড়ছে মৃতের সংখ্যা। অন্যদিকে সংক্রমণের হার কমায় আপাত দৃষ্টিতে একে পরিস্থিতির উন্নতি বলে মনে হলেও মূলত কোভিড পরীক্ষার হার কমে যাওয়াই এর প্রধান কারণ বলেও জানান তারা। অন্যদিকে ভারত জুড়ে তীব্র টিকা সংকটের কারণে মৃতের সংখ্যা বাড়ছে বলেও মত তাদের। তবে বিশেষজ্ঞদের এমন যুক্তি মানতে নারাজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে। কয়েকটি রাজ্য বাদে ভারতের অধিকাংশ অঞ্চলেই করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি মন্ত্রণালয়ের এই কর্মকর্তার। আমারে দেশ মে গেল দুই দিনের পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের হার প্রায় 27% কমেছে। আরও যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি তা হল দুই দিনে মোট আক্রান্তের প্রায় 70% 8টি রাজ্যে। এর অর্থ হল এই 8টি রাজ্যে সংক্রমণের হার কমাতে আমাদের আরও সতর্ক ও মনোযোগী হতে হবে। এদিকে ভারত জুড়ে করোনা টিকার তীব্র সংকটের মধ্যেই উৎপাদন বৃদ্ধি ও বিদেশ থেকে টিকা আমদানির মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম জোরদারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিভিন্ন রাজ্য ও জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এই ঘোষণা দেন তিনি। মুম্বাই কোভিড-19 সংকটে দরিদ্রদের জন্য স্বল্প খরচে খাবার বিতরণ শুরু করেছে ডাব্বাওয়ালা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করেন সংগঠনটির কর্মীরা। ভারতের মুম্বাইয়ে কোভিড রোগী অনেক বেশি, সেখানে স্বল্প আয়ের মানুষের সংখ্যাও কম নয়। জীবন জীবিকায় ভাটা পড়েছে তো বহু আগেই, তাদের সাহায্যে এগিয়ে এসেছে ডাব্বাওয়ালা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ডাব্বাওয়ালা বিশেষত খাবার ডেলিভারির জন্য বেশ পরিচিত। তবে এবার একেবারেই স্বল্প খরচে ভালো মানের খাবার বিতরণ শুরু করেছে সংগঠনটি। হাসপাতালগুলোতে চিকিৎসকরা যেভাবে জীবনের ঝুঁকি নিচ্ছেন সেখানে আমাদেরও কিছু করা উচিত, তবে আমাদের স্বাস্থ্যবিধি মেনেই কাজ চালিয়ে যেতে হবে। এতে করে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা কমার পাশাপাশি অর্থ সঞ্চয়ও হচ্ছে। যখন দ্বিতীয়বার লকডাউন শুরু হলো তখন খাবার নিতে পারছিলাম না। ডাব্বাওয়ালা আমাদের বাসায় এসে খাবার দিয়ে গেছে, খাবারগুলো ভালো মানের, একই সাথে কম দামের হওয়ায় আমরা কিছু অর্থ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারছি। স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা এসব খাবার মুম্বাইয়ের বিভিন্ন হোটেল থেকে আসে বলে জানান স্বেচ্ছাসেবীরা। প্রতিদিন প্রায় 250 বক্স খাবার বিতরণ করেন তারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। জার্মানির 16টি অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে বিধিনিষেধে শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খুলে দেওয়া হবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হোটেল, রেস্তোরাঁ, বার সহ সব ধরনের পর্যটন কেন্দ্র ও সিনেমা হল। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিজয় বড়ুয়া। জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের মতো রাজধানী বার্লিনের হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশটিতে সংক্রমণের হার কমে আসায় বুধবার থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে খুলে দেয়া হচ্ছে পর্যটন শিল্পের সবচেয়ে বড় খাত, হোটেল, রেস্তোরাঁ, বার সহ সব ধরনের বিনোদন ও পর্যটন কেন্দ্র। সেই সঙ্গে দেয়া হবে উন্মুক্ত স্থানে কনসার্টের অনুমোদনও। তবে এই শিথিলতায় সবচেয়ে বেশি সুবিধা পাবেন করোনার 2 ডোজ টিকা নেয়া ও করোনার নেগেটিভ সার্টিফিকেট থাকা নাগরিকেরা। ধীরে ধীরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরাও। অবশেষে বুধবার থেকে সবকিছুতে প্রাণ ফিরে আসবে সেই খবরে আমাদের আনন্দের সীমা নেই। ধীরে ধীরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, এই বিষয়টা দারুণ লাগছে। এদিকে জার্মানির পরিকল্পিত টিকা কর্মসূচিতে গণমানুষের অংশগ্রহণে স্বস্তি প্রকাশ করেছেন দেশটির সরকার প্রধান আঙ্গেলা মার্কেল। তবে এই মুহূর্তে করোনার সংক্রমণ কিছুটা কমলেও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। আর তাই করোনার স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ অনেকেরই। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই মুহূর্তে করোনা কিছুটা নিয়ন্ত্রণে আসায় সাধারণ মানুষ খুশি, কিন্তু নতুন ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে না রাখতে পারলে পরিস্থিতি আবারও ভয়াবহ হতে পারে। তবে বিধিনিষেধে শিথিলতা আসলেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। টিকাদান কর্মসূচির সুষ্ঠু পরিকল্পনা এবং বাস্তবায়নের মধ্যে দিয়েই এই গ্রীষ্মেই জার্মানি সহ পুরো ইউরোপ ফিরবে আবারও সেই পুরনো ছন্দে, এমনটাই প্রত্যাশা সকলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এদিকে ফ্রান্সেও দীর্ঘদিন বন্ধ থাকার পর কঠোর স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে রেস্টুরেন্ট, বার, সিনেমা হল সহ অন্যান্য বিনোদন ও পর্যটন কেন্দ্র। সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় লকডাউন তুলে দেয়া হলেও দেশটিতে এখনও জারি রয়েছে রাত্রিকালীন কারফিউ। তবে এর সময়সীমায় আনা হয়েছে পরিবর্তন। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে দীর্ঘদিন পর বার রেস্টুরেন্ট খুলে দেওয়া হয়েছে, তবে সেক্ষেত্রে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়ে রেখেছে। প্রাথমিক অবস্থায় দেশটির রেস্টুরেন্টের টেরাস বা সামনের অংশে বসতে পারবেন ক্রেতারা, তবে সেক্ষেত্রে এক টেবিলে 6 জনের বসার অনুমতি দেওয়া হয়েছে। বার রেস্টুরেন্টের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো এতদিন বন্ধ ছিল তাও খুলে দেওয়া হয়েছে, সেই সাথে সিনেমা থিয়েটারও খুলে দেওয়া হয়েছে। তবে সিনেমা থিয়েটারের ক্ষেত্রে নির্দিষ্ট আসন সংখ্যায় বসতে পারবেন দর্শকরা এবং স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা যেন মানা হয় সেক্ষেত্রেও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর বার রেস্টুরেন্ট খুলে দেওয়ায় তাদের প্রতিষ্ঠানে ফিরবেন কর্মরত মানুষজন, আর তাতে আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। ফ্রান্সে লকডাউন তুলে দেওয়া হলেও এখনও রাত্রিকালীন কারফিউ বলবৎ রয়েছে, তবে সময়সীমা পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে সন্ধ্যা 7টায় কারফিউ শুরু হতো তার শুরু হবে এখন 9টা থেকে, পরবর্তীতে রাত 11টায় এই কারফিউ শুরু হবে। তবে 30 জুন একেবারেই এই কারফিউ তুলে দেওয়া হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। ফ্রান্সে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় পর্যায়ক্রমে সব খুলে দেওয়া হচ্ছে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামুন উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আয়ারল্যান্ডের করোনা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। পরিস্থিতির উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয়েছে সব ধরনের দোকানপাট, এতে স্বস্তি নেমে এসেছে জনমনে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট।
শপিং মলের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইনই বলে দেয় কত মাস অপেক্ষা করেছেন এই দিনটির জন্য। দীর্ঘ সময় খাদ্যদ্রব্য আর হাতে গোনা কিছু নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সবই ছিল বন্ধ। তবে অনেকদিন পর দোকানপাট খুললেও সতর্ক থাকতে দেখা গেছে ক্রেতাদের। ক্রেতারা শপিং মলগুলোর ভেতর বাইরে মেনে চলেছেন সামাজিক দূরত্ব, ছিল না কোনো হুড়োহুড়ি। অনেকদিন পর শপিং করতে পেরে খুশি প্রবাসীরাও। করোনা পরিস্থিতির উন্নতিতে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে পারায় তৃপ্তির হাসি তাদের মাঝে। আজকে আইল্যান্ডের লকডাউন খুলছে, আমরা সবাই মিলে বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতেছি। অনেকদিন পর শপিং মলগুলো খুলে দেয়, ভালোই লাগছে। এতদিন পরে শপিং মলে আসতে পেরে তার অনেক আনন্দিত। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারছি, এটাই আমাদের কাছে অনেক আনন্দ। অনেকদিন পর শপিং মলগুলো খুলতে পারায় ব্যবসায়ীরাও ক্রেতাদের নানা রঙের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। করোনা মহামারীর কারণে আর্থিক ক্ষতির মুখে কুয়েতের হজ ও উমরা সেবা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। লোকসান গুনতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদেরও। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ছবিতে রিপোর্ট। হজ ও উমরা পালনের জন্য সৌদি আরবের মক্কা ও মদিনায় যাতায়াতের সব ধরনের ব্যবস্থা করে উমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। তবে করোনা প্রতিরোধে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে উমরা পালনে বিধিনিষেধ দিয়ে আসছে সৌদি আরব। এর প্রভাব পড়েছে কুয়েতের উমরা পালনে সহায়তা করা প্রতিষ্ঠানগুলোর ওপর। অফিস ভাড়া ও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। কুয়েতে প্রায় 100-এর উপরে অফিস, এখানে প্রায় 1,000 লোকের মতো কাজ করে, সকলে সম্পূর্ণ বেকার। অনেক অফিস টফিস ছাইরা তারা দেশে চলে গেছে, বহুত কঠিন দিন যাপন করতেছি। আমরা উমরাতে যাইতে পারতেছি না, সৌদি সরকার এই উমরাটা বন্ধ করে দিছে। আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য বন্ধ করে দিছে, এটা ভাইরাসের জন্য। কুয়েতে উমরা সেবা প্রতিষ্ঠানগুলোতে কয়েক হাজার প্রবাসী শ্রমিক কাজ করেন, এর মধ্যে অধিকাংশই প্রবাসী বাংলাদেশি। এছাড়া ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠানও রয়েছে। বেতন ভাতা পরিশোধ করতে না পারায় অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বিক্রি করে দেশে ফিরে গেছেন। কুয়েতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত 13 মে ঈদের দিন থেকে কারফিউ প্রত্যাহার করা হয়। ধীরে ধীরে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন স্থানীয় ও প্রবাসীরা। সময় সংবাদ, কুয়েত। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্যে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার লন্ডনে ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন হয়। তীব্র বৃষ্টি উপেক্ষা করে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে শহীদ মিনার চত্বরে স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। লন্ডনে ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রুজিনা ইসলামের মুক্তির দাবি জানানো হয়। আমরা অসহযোগ কর্মসূচি ঘোষণা করব, তাই আমি আজকে অনুরোধ করব, বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশের মিডিয়া স্বাধীনতা নিশ্চিত করুন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন। প্রেস ক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুঞ্জের আহমেদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন শেষে সমাবেশে দল মত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন। এই সময় তারা অভিযোগ করেন অনুসন্ধানী ও দুর্নীতি বিরোধী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতেই রুজিনা ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। সোহেব কবির, সময় সংবাদ, লন্ডন। সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন মামলা এবং গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে ইতালির প্রবাসী সাংবাদিকরা। সোমবার রাজধানী রোমে বাংলা প্রেস ক্লাব ইতালি এবং জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান প্রবাসী সাংবাদিকরা। একই সঙ্গে তাকে নির্যাতনকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা। করোনা মহামারী কাটিয়ে দ্রুত স্বাভাবিক হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে মেতে উঠেছেন। সম্প্রতি হয়ে গেল উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় আসর ফোবানা সম্মেলনের কিক অফ। এবছরের সেপ্টেম্বরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে হতে যাচ্ছে এই আসর। ভার্জিনিয়া থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
করোনা কাটিয়ে এ যেন এক অন্যরকম যুক্তরাষ্ট্র। দেশের প্রায় সব নাগরিককে টিকা দেওয়ায় পরিস্থিতির এই উন্নতি হয়েছে। এবছর ফোবানা সম্মেলনের কিক অফ অনুষ্ঠানে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসীদের তাই এমনই আনন্দের বহিঃপ্রকাশ। সেপ্টেম্বরে হতে যাওয়া ফোবানা সম্মেলনের কিক অফ ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। আয়োজকরা জানান, ভিন্ন পরিস্থিতিতে এবারের আয়োজন হবে ব্যতিক্রমী। একটি তাৎপর্যপূর্ণ সম্মেলন হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। আপনারা দেখতে পাবেন এবারের সম্মেলনে অনেক চমক থাকবে। 2021 এর ফোবানা ইজ বেস্ট ফোবানা হবে, ইতিহাস সৃষ্টি করব আমরা ওয়াশিংটনে। আমরা ওয়াশিংটনের সবচেয়ে বড় গেলট হোটেল নিয়েছি। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশ নেন। করোনা কাটিয়ে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছেন সবাই। গেল বছর ভার্চুয়াল প্ল্যাটফর্মে ফোবানা করতে হয়েছে, তাই রাজধানী ওয়াশিংটন ডিসিতে এবারের ফোবানাকে ঘিরে আয়োজকদের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। নানা প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এবং আমরা দর্শক উপস্থিতিতে এই ফোবানা সম্মেলনটি সফল করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। রিকশা, পালকি, ব্যান, যদি কোনো একজন মুক্তিযোদ্ধার একটা হেলমেট পাওয়া যায়, যে বাংলাদেশে যেহেতু 50 ইয়ার্স, সেটা আমরা দর্শকদের জন্য রাখবো আর কি। ফটোমেক নদী ঘেঁষা মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন, যা ফোবানা সম্মেলনের উৎসব আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারী দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হবে বলে মনে করছেন আয়োজকরা। ন্যাশনাল হারবারের পাদদেশে এই 7 তারকা বিশিষ্ট বিশাল হোটেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেপ্টেম্বরের ফোবানা সম্মেলন, যার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন আয়োজকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যারিল্যান্ড। ক্রিকেটের খবর। ঈদের ছুটি শেষে আবারও শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির পর যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। 14 দিন কোয়ারেন্টাইনের নিয়ম থাকলেও বিশেষ অনুমতি নিয়ে 12 দিন পরেই যোগ দিলেন ভারত ফেরত 2 ক্রিকেটার। মেঘলা আকাশ, টিপটিপ বৃষ্টি, যেন স্কুল পালিয়ে ফুটবল খেলছে ওরা। অনুশীলনে ক্রিকেটাররা ফিরে পেলেন ছেলেবেলার সেই স্কুল পালিয়ে মাঠে নেমে পড়ার মুহূর্তটা। 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ বিবেচনায় শিথিল করায় 12 দিনের মাথায় অনুশীলনে IPL খেলে ভারত থেকে ফেরা সাকিব আল হাসান। জানা গেছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাকালীন 3 দফা করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন, কিন্তু বেশিক্ষণ মুক্ত বাতাসে থাকতে পারলেন কই। ঈদের পর আবারও শুরু হওয়া অনুশীলন ছেড়ে 15 মিনিট পরেই ড্রেসিং রুমে ফিরতে হয় সবাইকে। আকাশ ভেঙে নামে বর্ষা, জ্যৈষ্ঠের সে বর্ষণে সিক্ত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। ঝুম বৃষ্টি থামে আধা ঘন্টা পর, আবারও সবুজ গালিচায় ক্রিকেটাররা। প্রথম দফায় বৃষ্টির বাধায় ড্রেসিং রুমের দরজা থেকেই ফিরলেও এবার নামেন মোস্তাফিজুর রহমান। সাকিবের মতো কোয়ারেন্টাইন শিথিল হয়েছে IPL খেলে ফেরা ফিজেরও। 2 দলে ভাগ হয়ে চলে ফুটবল খেলা। সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকরা এক পাশে, অন্য দলে মোসাদ্দেক, শান্ত, নাইম শেখরা। গোলের খোঁজে সে কি সিরিয়াস সবাই। শ্রীলঙ্কার বিপক্ষে 23 মে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও থাকবে তো এই ছাড় না দেয়া মানসিকতা। অনুশীলনে ফুটবল খেলায় ঝুঁকির বিষয়টি নিয়ে কথা হয়েছে অনেক। এর আগে ইনজুরিতে পড়ার ঘটনাও আছে, কিন্তু এত খেলা সামনে রেখে তারপরও কি সেই শঙ্কা মাথায় রাখছেন ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্ট? তবে আর কেউ রাখুক বা না রাখুক, তামিম ইকবাল রেখেছেন। এদিন ফুটবল খেলেননি তিনি, কোচদের সঙ্গে হয়তো লঙ্কা বধের পরিকল্পনা সাজিয়েছেন ওয়ানডে অধিনায়ক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে সরকারের বিশেষ অনুমতিতে আজ থেকে অনুশীলন করবে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দল। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবেন শ্রীলঙ্কারা। করোনার কারণে অনুশীলনে নেট বোলার পাবেন না সফরকারীরা। 19 এবং 20 2 দিন মিরপুরে অনুশীলন করবেন লঙ্কান ক্রিকেটাররা। এরপর 21 এবং 22 মে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সফরকালে সবসময় স্বাগতিক কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে থাকলেও এবার করোনার কারণে লঙ্কানদের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে নিজেদের মাঝে ভাগ হয়ে। BKSP-তে হবে 2টি প্রস্তুতি ম্যাচ, সেখানে বাংলাদেশও আলাদা 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে। 22 মে আবারও করোনা টেস্ট করা হবে ক্রিকেটারদের। এরপর 23 মে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। ঢাকা প্রিমিয়ার লিগে টি-20 আসরে মোহামেডানের হয়ে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।
বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত মোহামেডানের দৃষ্টি ঢাকা লীগের শিরোপার দিকে, জানিয়েছেন দলটির ক্রিকেট কমিটির উপদেষ্টা হানিফ ভুঁইয়া। ক্যাসিনো ধাক্কা সামলে সাদা কালোদের ক্রিকেটে অর্জনের মাধ্যমে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার সংকল্প। প্রায় চার বছর খেলা হয়নি দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেট লীগ ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেট আসরে। তবে এবারের আসরে সাকিব আল হাসান খেলবেন ঢাকা লীগে, তাও আবার ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের হয়ে। সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া হবে সাকিবকে। বিশ্বসেরা অলরাউন্ডারকে পেয়ে স্বপ্নবাজ মোহামেডান। জানা গেছে ক্লাবটির নীতি নির্ধারকেরা সাকিবের কাঁধেই দিতে চাইছেন অধিনায়কের দায়িত্ব। সাকিব যদি টিমে আসে অবশ্যই আমরা আশা করি সে ক্যাপ্টেন হবে আমাদের টিমের মধ্যে, নেতৃত্ব সেই প্রধান হবে আমাদের। শুভগত হোম আছে, তার অভিজ্ঞতা আছে, সে ব্যাটিং বোলিং দুটোই ভালো পারে, তাকেও ভাইস চেয়ারম্যান করা যেতে পারে। এবারের আসর টি টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় শাপে বর হয়েছে মোহামেডানের জন্য, কারণ টি টোয়েন্টির দারুণ সব ক্রিকেটার মোহামেডানের ডেরায় আছে। সাকিব ছাড়াও আবু হায়দার রানি, পারভেজ ইমন, ইরফান শুকুর, শামসুর রহমান সুবন, নাদীপ চৌধুরীর মতো বিগ হিটাররা আছেন এই দলে। 2012-13 মৌসুমে প্রিমিয়ার লীগ ক্রিকেট লিস্ট এর মর্যাদা পাওয়ার পর একবারও ট্রফি জিততে পারেনি ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব। তবে এবার শিরোপা খরা কাটাতে চায় সাদা কালোরা। আমাদের মোহামেডান ক্লাবের ক্রিকেট টিম যেটা হবে এটা খুব একটা ভালো টিম হবে মনে করি আমরা, এবং চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো টিম। প্রায় 10 বছর হলো ক্রিকেটে নিজেদের ছায়া ঢাকা পড়েছে মোহামেডান। এই তো ক বছর আগেও ক্যাসিনো ধাক্কায় এলোমেলো হয়ে পড়েছিল দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। ঘুরে দাঁড়াতে ক্রিকেট কমিটি করা হয়েছে পুনর্গঠন, তাই হারানো ঐতিহ্য ফেরানোর চ্যালেঞ্জ। প্রত্যেকটা কমিটি কিভাবে চলবে, ভবিষ্যৎ কিভাবে আগাবে, মোহামেডান ক্লাবের ঐতিহ্য কিভাবে ফিরে আসবে, কিভাবে সাপোর্টারগুলোকে আবার একত্রিত করা যাবে, কিভাবে দর্শক ফিরিয়ে আনা যায়, সমস্ত পরিকল্পনা কিন্তু করেছে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এই চেঞ্জগুলো আপনি দেখেছেন। সবকিছু ঠিক থাকলে 31 মে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লীগ টি টোয়েন্টি আসর। আসবে যারা মোহামেডান সাপোর্টার, যারা জিমে গিয়েছিল সাকিবের কারণে, হয়তো তারা মাঠমুখী হবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দেশের ফুটবল প্রসঙ্গ, বিশ্বকাপ বাছাই ভালো করতে হলে টিম কম্বিনেশন জরুরি, এজন্য প্রস্তুতি ম্যাচের বিকল্প নেই। দ্বিতীয় দিনের অনুশীলন শেষে এমন মন্তব্য করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। একই সঙ্গে গোলের সুযোগ কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে মাঠের লড়াই শুরুর আগে দুঃসংবাদ হয়ে এসেছে ফুটবলারদের চোট। বিশ্বনাথের পর ক্যাম্প ছেড়েছেন আশরাফুল রানা, সংশয় আছেন তপু বর্মনের ইঞ্জুরি নিয়েও। একটা অনিশ্চয়তা আর সংশয়ের মাঝে হয়েছে ফুটবলারদের দ্বিতীয় দিনের অনুশীলন। 22 মে কাতার গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করার কথা থাকলেও গুঞ্জন পেছাতে পারে সে তারিখ। এমনটা সত্যি হলে সেখানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। একই সঙ্গে খেলা হবে না অনুশীলন ম্যাচ। কাতারে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে তা নিয়ে বসে না থেকে জেমি এদিন জোর দিয়েছেন ঘরোয়া অনুশীলনে। ফুটবলারদের দুই ভাগে বিভক্ত করে করিয়েছেন শুটিং প্র্যাকটিস। তার সুফল অবশ্যই মিলবে মাঠের পারফরমেন্সে, কিন্তু ঘাটতিটা থেকে যাচ্ছে ভালো কোনো প্রতিপক্ষের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলতে না পারায়। দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, তারপরে দেখতে হবে কোন সাইডে স্ট্রং, কোন সাইডে উইক, তারপরে আমরা মানে এই সব জিনিস আমরা আলাপ করতে পারি। 100% দিতে হবে, একজন 50% দিলে তো হবে না, সবাই একসাথে 100% দিতে হবে, তারপরে আমরা দিতে পারি। গোল করতে হবে, গোল না করলে তো আমরা পয়েন্ট পাইবো না। এবার স্কোয়াড ঘোষণার আগ থেকে ইঞ্জুরির সঙ্গে লড়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। চোট থাকায় দলে ডাকতে পারেনি বাদশা জীবনকে। প্রাথমিক দলে রেখেও পাওয়া যাচ্ছে না বিশ্বনাথের সার্ভিস। চোটের তালিকায় নতুন যুক্ত হয়েছে তপু বর্মন। এমনটা হলে ইয়াসিন রিমন্দের উপর এক প্রকার বাধ্য হয়েই ভরসা রাখতে হবে ডিফেন্স লাইনের পেছনে থাকা গোলরক্ষক জিকোকে। রিমন, তারপরে ইয়াসিন আর ফাতুরা কিন্তু ভালো করতেছে লিগে, বিশ্বনাথ অবশ্যই ভালো। তো আমি মনে করি রিমন আর ইয়াসিন আর ফাত যদি ওদের ব্যাট দুজনের মধ্যে যদি ওরা ব্যাটটা দিতে পারে, আর ডিফেন্সে যদি তপুদা ব্যাক করে তাহলে এদিকে আবার রাফি আছে। তো যদি আমরা ডিফেন্সটা যদি 100% সেম যেটা আমরা ইন্ডিয়ার সাথে ডিফেন্ডাররা করছে এই কাজটা যদি আমরা ঠিকভাবে করতে পারি অবশ্যই আমরা বেস্ট। 33 সদস্যের এই দলে অনুশীলন করেছেন এদিন 31 ফুটবলার। এমআরআই রিপোর্ট ভালো না আসায় ক্যাম্প ত্যাগ করেছেন আশরাফুল রানা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দল নির্বাচনে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিনা তা জানতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তিনি বলেন, ফুটবলের উন্নয়নে প্রয়োজন একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের জন্য দরকার অর্থ। এই দুটোর সমন্বয় না হলে দেশের ফুটবল কখনোই এগোবে না বলেও জানান বাফুফে বস। প্রিমিয়ার লিগের পারফরমেন্স দেখে জাতীয় দল ঠিক করেন জেমিডে।
ছুটিতে তিনি বাইরে থাকলেও তার ইশারাতেই নির্বাচিত হয় স্কোয়াড। কিন্তু ফুটবল পাড়ায় গুঞ্জন, পেছন থেকে নাকি কলকাঠি নাড়েন প্রভাবশালী ক্লাবের কর্তা ব্যক্তিরা। বাতাসে উড়ো খবরের ভিত্তি কি সেটা জানতেই ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বাফুফে সভাপতি। প্রথম দফার সভায় কাজী সালাউদ্দিন আলোচনা করেছেন বসুন্ধরা কিংস, আবাহনী আর শেখ রাসেল কর্মকর্তাদের সঙ্গে। এবারের জাতীয় দলে এই তিন ক্লাব থেকে জায়গা করেছেন 15 ফুটবলার। যাদের নির্বাচন করা হয়েছে তাদের নিয়ে কোচ ও ম্যানেজমেন্টের কোনো আপত্তি আছে কিনা বৈঠকে তাই নিশ্চিত হয়েছেন বাফুফে বস। আমার যে কোচেস যারা আছে তারা ভুল করেছে না কারেক্ট করেছে ওই সাবজেক্ট, আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হলো আই নিড টু আন্ডারস্ট্যান্ড যেটা হচ্ছে নাকি ঠিক হচ্ছে না। বাংলাদেশে যে প্লেয়ারগুলো খেলে 200 প্লেয়ার 250 প্লেয়ার, এরা সবাই সবাইকে চিনে, তাদের অ্যাক্টিভিটিস দেখে, খেলা দেখে। তো আমি ওদের থেকে একটা কনসেপ্ট নেওয়ার জন্য, জানার জন্য, তারপরে আমি ফিউচারে বুঝবো যে যেটা হচ্ছে এটাকে কারেক্ট, এটার জন্য কোনো চেঞ্জ দরকার। ক্যালেন্ডারের পাতা গড়িয়ে এক যুগ পার করেছে প্রিমিয়ার লীগ ফুটবল, কিন্তু এই দীর্ঘ সময়েও ক্লাব ফুটবলের ইতিবাচক ফল ভোগ করতে পারেনি দেশের ফুটবল। বাফুফে সভাপতির দাবি, এভাবে ছন্ন ছাড়াভাবে ফুটবল হলে কখনোই একটি নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারবে না বাংলাদেশ, তবে সঠিক পরিকল্পনায় এর বাস্তবায়ন সম্ভব। We have been working on the vision for some time, but এই ভিশনের আমরা ফাইনাল স্টেজে আসছি অনেক আগে, but now we are looking for the finance. So once the finance is also there, then we can expect something in this way, hobby kichu. Otherwise, এইভাবেই ফুটবল চলবে, এইভাবেই ফুটবল শেষ হয়ে যাবে। একই সঙ্গে দেশের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের সুদৃষ্টি ব্যতীত ফুটবলের উন্নয়ন সম্ভব না বলে জানান কাজী সালাউদ্দিন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের একাদশ গভীরতম ও উত্তর আমেরিকার সবচেয়ে বড় আলপাইন হ্রদ ক্যালিফোর্নিয়ার লেক তাহো। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং নেভাদা অঙ্গরাজ্যের মধ্যবর্তী স্থানে এটি অবস্থিত হলেও ভৌগোলিকভাবে এই লেকের অবস্থান সিয়েরা নেভাদা এলাকায়। যুক্তরাষ্ট্রের অনন্য সুন্দর হ্রদ লেক তাহো ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। নৈসর্গিক সৌন্দর্য আর দৃষ্টিনন্দন সবুজে ঘেরা নীল পানির হ্রদ লেক তাহো, অথই জলরাশি, সবুজে ঘেরা চারপাশ আর পানির মাঝখানে অবস্থিত উঁচু টিলা লেকের সৌন্দর্যকে যেন বাড়িয়েছে কয়েক গুণ। সেই সঙ্গে নীল জলরাশির ঢেউ পাহাড় পর্বতের উঁচু নিচু কারুকার্য ফুটিয়ে তুলেছে এর বাড়তি সৌন্দর্য। সুবিশাল লেকের বুক বেয়ে চলা নৌকাগুলোর দৃশ্য জানান দেয় এক অজানা স্বর্গীয় আনন্দের। লেকটির নেভাদা অংশে রয়েছে ক্যাসিনো রিসোর্ট, যেখানে প্রায় সবসময় ভিড় লেগে থাকে ভ্রমণ পিপাসুদের। প্রতি বছর প্রায় 2 কোটি পর্যটক লেক তাহো ভ্রমণ করে থাকেন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নিদর্শন এই লেকটি মার্কিন পর্যটন শিল্পকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 6,225 ফুট উপরে অবস্থিত এবং 35 কিলোমিটার দৈর্ঘ্য, 19 কিলোমিটার প্রস্থ ও 1,645 ফুট গভীর এই লেকটির উপরিভাগের বিস্তৃতি প্রায় 490 বর্গ কিলোমিটার। যুক্তরাষ্ট্রে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় 5টি হ্রদের একটি এই লেক তাহো। বিশ্বে যতগুলো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান রয়েছে তার মধ্যে লেক তাহো অন্যতম। একই সঙ্গে স্বচ্ছ নীল জল আর বিশুদ্ধ মিঠা পানির স্পর্শ পাওয়া বিরল হলেও এখানে তা সত্যি। প্রকৃতি যে কত অনিন্দ্য সুন্দর তা এখানে না আসলে বোঝানো যাবে না। প্রাকৃতিক অপূরব লীলাভূমি ক্যালিফোর্নিয়ার লেক তাহো থেকে লস্কর আল মামুন, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। নজিরবিহীন পুলিশ পাহারায় সাংবাদিক রোজিনা ইসলাম কারাগারে, রিমান্ড আবেদন খারিজ করলেও আদালত জামিন আবেদন শুনবেন বৃহস্পতিবার। সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ। করোনা তৃতীয় ঢেউয়ের শঙ্কায় দেশ, নির্দেশনা বাস্তবায়নে আরও কঠোর হওয়ার পরামর্শ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সাধারণ মানুষকেও। দ্রুত এগিয়ে চলছে আশুগঞ্জ আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ। 2024 সালেই উদ্বোধনের আশা, উন্মোচিত হবে বাংলাদেশ ভারতের ব্যবসার নতুন দ্বার। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।